এখন আলোচনা পেশ করছেন ঢাকার ঐতিহ্যবাহী মিরপুর দশ ফকিরবাড়ি জামে মসজিদের সম্মানিত খতিব, মদিনাতুল উলুম মডেল ইনস্টিটিউট বালক কামিল মাদ্রাসার সুযোগ্য আরবি প্রভাষক এবং ইসলামী ভাষ্যকার বাংলাদেশ বেতার চ্যানেল আই, বাংলাভিশন, মোহনা টিভি, জিটিভি, চ্যানেল 24, এশিয়ান টিভি, বিজয় টিভি ও বাংলাদেশ টেলিভিশন ঢাকা, কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক বাংলাদেশ যুব হিজবুল্লাহ, পরিচালক চরদোয়ানি করিমাবাদ দিনিয়া কমপ্লেক্স পাথরঘাটা বরগুনা এবং আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, দেশ বিদেশের আলোড়ন সৃষ্টিকারী বক্তা আলহাজ মাওলানা মুফতি কুদরতুল্লাহ মাজহারি সাহেব। الصلاة والسلام عليك يا أشرف المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين. الحمد لله رب والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والتين وعلى آله وصحابه أجمعين. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد، أعوذ بالله من الشيطان بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين. وقال تعالى في شان حبيبه مخبرا وامرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد صلى الله عليه وسلم.
সেজন্য আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর আদায় করি।
আমরা সবাই বুঝি আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে লাভ হয় না ক্ষতি হয় হাদিস শরীফ আছে আল্লাহ নবী ইরশাদ করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ তামলা বাইনাল মিজান ওয়া তামলা বাইনাস সামাই ওয়াল আরদ আল্লাহ পাকের বান্দা যখন বলে একবার সুবহানাল্লাহ অথবা যখন বলে একবার আলহামদুলিল্লাহ বলার সঙ্গে সঙ্গে তার নামে জমিন থেকে শুরু করে আসমান পর্যন্ত আল্লাহ পাক নেকি দ্বারা ভরপুর করে দে শুধু তাই নয় ওই পরকালে আল্লাহ পাকের দরবারে আমাদের সকলকে হাজির হইতে হবে কি হবে না জোরে বলেন হবে কি হবে না নেকি এবং বদি ওজন করা হবে কি হবে না এই নেকির পাল্লাই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ নেকি যখন দিয়ে দেওয়া হবে সঙ্গে সঙ্গে আপনার আমার নেকির পাল্লা ভারী হইয়া যাবে নেকির পাল্লা যদি ভারী হয় তাহলে আপনার আমার জায়গা কোথায় হবে সকলে মনে হয় জান্নাতে যাওয়া দরকার নাই তা দেখি তো দোজখে যাইতে চাই কে হাত তোলেন তো দোজখে যাওয়ার পার্টি আছে তা আমরা সকলে কোথায় যাইতে চাই আরো জোরে বলেন সকলে জান্নাতে যাইতে চাই কারা কারা যাইতে চাই হাত দেখি তো নারায় তুমি আল্লাহ জান্নাতি মানুষ হিসেবে আমাদের সকলকে কবুল করুন আমিন আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের প্রথম সূরা সূরা ফাতিহা তেলাওয়াত করেছি শুরুতে এর সরল তর্জমা এরপরে কিছু সংক্ষিপ্ত ব্যাখ্যা তাফসীর আপনারা যদি দোয়া করে আর আল্লাহ যদি কবুল করে কিছু আলোচনা রাখার করার আশা রাখতেছি তার আগে বর্তমানে আমাদেরকে যে বিষয়টি আমাদের সমাজ এবং আমাদের দেশ এবং সারা পৃথিবীতে এই সমস্যা আজকে এবং মুসলমানদের যে করুণ প্রকৃতি বিষয়টি আমাদের সকলের হৃদয় দোলা দিচ্ছে তা হচ্ছে এই আজকে পৃথিবীতে মুসলমানদের মাথা গোজাবার মতো কোনো জায়গা নাই ঠিক কিনা জোরে বলে মুসলমানদের পক্ষে কথা বলার মতো একজন হক কথা বলার মতো একজন লোক খুঁজে আজকে পাওয়া যাচ্ছে ঠিক কিনা জোরে বলে মায়ানমার সেখানে আজকে মুসলমান এইটাই শুধু অপরাধ এই অপরাধের কারণে মুসলমানদেরকে পাখির মতো গুলি করে মুসলমানদেরকে জবাই করে টুকরা টুকরা করে চিল এবং কাকের খাবার মুসলমানদেরকে বানানো হচ্ছে ঠিক কিনা জোরে বলে আজ ফিলিস্তিন ইরান আফগান কাশ্মীর মুসলমানদের করুণ অবস্থা আর আমাদের দেশ সোনার বাংলাদেশ আমরাও কিন্তু ঈমান আমল নিয়ে ঈমান আকীদা নিয়ে আমরাও আজকে চলাফেরা করা কঠিন হয়ে গেছে ঠিক কিনা জোরে বলে এজন্য মুসলমান আমরা নাম দাবি করলেও আমাদের মাথার থেকে টুপি চলে গেছে আমাদের মুখের থেকে দাড়ি চলে গেছে আমাদের গাল থেকে সুন্নতি লেবাস পোশাক চলে গেছে ঠিক কিনা জোরে বলে শুধু তাই নয় আমাদের ঈমান নষ্ট করার জন্য বিভিন্ন ভাবে কাফের মুশরিক মুনাফিকরা ষড়যন্ত্রে লিপ্ত কাফেরা প্রকাশ্যে মুসলমানদের উপর আক্রমণ করছে যেটা আমরা দেখতে পাচ্ছি এই যে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আলাদা একটা সূরা নাযিল করেছেন সূরায়ে কাফিরুন আছে কি নাই জানো না আছে কি নাই এরপর যারা আমরা মুমিন দাবি করি মুমিনদের নামে সূরা আছে কোরআনে
কাফের এবং মুমিন এর মাঝামাঝি আর এক শ্রেণীর মানুষ আছে, তার নাম কি জোরে বলে, আরো জোরে বলে কি নাম? ইসলামের শুরু থেকে এই মুনাফিকরা ইসলামের সবচাইতে বড় দুশমন। আল্লাহ তাআলা তাই তাদের নাম সূরায়ে মুনাফিকুন একটা সূরা আছে কি নাই? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুনাফিকরা হুজুরকে খুব কষ্ট দিয়েছে, আর এই মুনাফিকদের শিকার হয়েছেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা, মুনাফিকদের শিকার হয়েছেন হযরতে ওসমান জিনুরাইন রাদিয়াল্লাহু তাআলা, মুনাফিকদের শিকার হয়েছিল হযরত আলী কারামুল্লাহু ওয়াজহু, রক্ত দিতে হয়েছিল, ঠিক কি না? জোরে বলে কারবালার ময়দানে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা মুনাফিকদের শিকার হয়েছিলেন, ঠিক কি না? জোরে বলে সেই মুনাফিকরা কিন্তু তাদের চক্রান্ত, তাদের আন্দোলন, তাদের কার্যক্রম তারা কিন্তু বন্ধ রাখে নাই। তারা এখন বিভিন্ন রকমের সল সুরত, বিভিন্ন রকম কলা কৌশল, বিভিন্ন রকম নাম দিয়ে আজকের ইসলামকে, মুসলমানদের ইমান আকীদা এবং মুসলমানদের ইজ্জত সম্মান নষ্ট করার পায়তারা চালাচ্ছে, ঠিক কি না? জোরে বলে আপনি শোনার চেষ্টা করেন। আইএস ইসলামিক স্টেট কায়েমের নামে তারা যা করছে সন্ত্রাসী কার্যক্রম, এরা কি মুসলমান? দেখলাম আইএসের একজন সদস্য কপালে আল্লাহু আকবার আল্লাহ নাম লেখা কালো রুমাল পেঁচানো, কিন্তু গলায় যে লকেট আছে, লকেট বুঝেন, এই লকেট বা যাই বলেন এটার ভিতরে যে ঝুলানো আছে সেটা খ্রিস্টানদের ক্রস। যেই লোকের গলায় খ্রিস্টানদের ক্রস ঝুলানো থাকে এটা কি মুসলমান? জোরে এটা কি মুসলমান? এটা কোনো মুসলমান হতে পারে? মুসলমান হলে তার গলায় লকেট ঝুলবে না। শুধু তাই নয়, বাংলাদেশে সন্ত্রাস জঙ্গিবাদ, আজকে সন্ত্রাস দিয়ে জঙ্গিবাদ দিয়ে যা কার্যক্রম করছে তারা টুপি দেয় মাথায়, লাল রুমাল কাঁচায় মাথায়, আল্লাহু আকবার ধ্বনি দেয়। কয়েকদিন আগে পেপার পত্রিকা আপনারা দেখেছেন মন্দির ভাঙতে গেছে আল্লাহু আকবার বলে, মালাউনের বাচ্চা মালাউন, ঠিক কি না? জোরে বলে কোন মুসলমান সন্ত্রাসী কার্যক্রম করতে পারে না? কোন তা কোন আলে মারা না সন্ত্রাসী কার্যক্রমে অংশগ্রহণ করতে পারে? আপনারা বলেন পারে? আরো জোরে বলেন পারে? কোনদিন কোন মুসলমান সন্ত্রাস জঙ্গিবাদ এর সাথে সম্পৃক্ত মুসলমান কোন আলেম, কোন মাদ্রাসার শিক্ষক, মাদ্রাসার ছাত্র, তালে মেলে এদের কোন সম্পর্ক সন্ত্রাস জঙ্গিবাদের সাথে নাই, ঠিক কি না? জোরে বলে গুলশানে আপনারা দেখেছেন যে জঙ্গি কার্যক্রম হলো আল্লাহু আকবার ধ্বনি দিয়ে, ওরা এশার মাগরিবের নামাজও পড়ে না, এশার নামাজও পড়ে নাই, যে এশার নামাজ পড়ে নাই মাগরিবের নামাজ পড়ে নাই, এ কি মুসলমান? এই জন্য বুঝতে হবে এরা মুনাফিক। এরা কি জোরে মানে? মাথায় টুপি দিলে আর জুব্বা পড়লি মুমিন মুত্তাকি ইমানদার মুসলমান হয় না, বরং এরা মুসলমান সেজে মুসলমানদেরকে বদনাম করতেছে সারা বাংলাদেশে। যাতে করে আপনি আমি দাড়ি টুপি নিয়ে না চলতে পারি, কোরআনের কথাগুলো আমরা বলতে না পারি, এজন্যই তাদের আন্দোলন কার্যক্রম, এজন্যই তাদের ষড়যন্ত্র কৌশল, আর এটা ইহুদিদের একটা দোষ, আর এরা ইহুদিদের দালাল, ঠিক কি না? জোরে বলে এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুন্দর পথ দেখিয়ে দিয়েছে, সেই পথে আমরা আগাবো, সেই পথে আমরা চলবো, আর সূরা ফাতিহা সেই কথাই আমাদেরকে শিক্ষা দিচ্ছে। আমরা সূরা ফাতিহা একটু তর্জমাটা শুনি নি, এরপর আমরা ব্যাখ্যার দিকে আগাবো ইনশাআল্লাহ। সকলে আমার সাথে পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, بسم الله الرحمن الرحيم، الحمد لله
العين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين بلتد مردود تبي শয়তান থেকে আল্লাহর কাছে পানা চেয়ে পরম করুণাময় আল্লাহ পাকের দাবি শুরু করছি। সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলার, যিনি দয়ালু এবং দাতা, যিনি বিচার দিবসের মালিক, তার জন্যই আমরা ইবাদত করি, তার কাছেই সাহায্য চাই এবং প্রার্থনা করি আল্লাহ পাকের দরবারে, আল্লাহ আমাদের একটা সরল সঠিক পথ দান করো এবং ওই পথে চালাও যে পথে আপনার নিয়ামত প্রাপ্ত মানুষরা চলেছেন, ওই পথে আমাদেরকে চালাই না যাদের উপর গজব, যারা পথ পুরুষ তাদের পথে নয়। আল্লাহ আমাদের প্রার্থনা আপনি কবুল করেন। সূরা ফাতিহা, এই সূরাটি নাম কি করে বলে? সূরাটির অনেক নাম রয়েছে। সূরা ফাতিহা শব্দটি খোলা পাত্র, এ দিয়ে সূরা ফাতিহা শুরু করা হয়েছে কোরআনে। এ সূরা অনেক নাম আছে, শিফা সমস্ত রোগের ঔষধ, সাবুল মাসানি সাতটি আয়াত সব নামাজে পড়া হয়, অনেক এদিকে গেলে আমি আগাতে পারবো না, সেটা আমি মূল কথার দিকে চলে যাচ্ছি। ভাইয়েরা আমার, প্রশংসা করব সব অবস্থা আল্লাহ, প্রশংসা কার হবে? আসমান সুন্দর, জমিন সুন্দর, গাছপালা কত সুন্দর, সব কিছু আল্লাহ পাক আমাদেরকে সাজিয়ে দিয়েছেন, এই জন্য প্রশংসা হবে কার? আরো যখন প্রশংসা কার হবে? আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ তাআলা সুন্দর। সে আল্লাহ পাক কেমন? সে আল্লাহ পাকের পরিচয় সুন্দর করে আল্লাহ চলে গেলে আর রহমান আর রহিম, তিনি হচ্ছেন দয়ালু দাতা, তিনি দয়ালু মেহরবান এবং তিনি হচ্ছেন বিচার দিবস। আপনার আমার সামনে আল্লাহ পাক সে বিচার দিবসে গেছেন, আপনার আমার গোটা জিন্দগি হিসাব হবে, বিচার হবে, আল্লাহর আদালতে পুঙ্খানুপুঙ্খরূপে জীবনের সব কিছুর হিসাব আল্লাহর কাছে দিতে হবে কি হবে না? যেমন হবে কি হবে না, আমরা নামাজ রোজা ইবাদত বন্দেগি সব কার জন্য করি? জোরে বলেন, কার জন্য করি? আল্লাহ পাকের জন্য। সে আল্লাহর কাছে আমরা চাই। আমার মূল আলোচ্য বিষয় হচ্ছে এই শেষ আয়াত, শেষ দুই আয়াত, যে আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি, কি করি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ আমাদেরকে একটা সিরাতাল মুস্তাকিমের পথ দাও, আমরা পথ হারিয়ে গেছি, বিভ্রান্ত হয়ে গেছি, বিভিন্ন দল, বিভিন্ন ফেরকা, বিভিন্ন রাস্তা আমাদেরকে হাসানি দিয়ে ডাকতেছে, ঠিক কিনা? আমরা সবসময় বলি সাধারণ মানুষ অনেক ভালো, কিভাবে? কেউ আওয়ামী লীগ করে, কেউ বিএনপি করে, অন্য দলের বেশি প্রভাব নেই আমাদের সমাজ, কিন্তু আজকে আমাদের ভিতরে, আমাদের আলেমদের ভিতরে সমস্যাটা হচ্ছে বাংলাদেশে প্রায় ইসলামিক দল আছে যার সংখ্যা গুনে দেখা গেছে 85টার মতো। কয়টা? জোরে বলেন কয়টা? আমাদের হুজুরদের দল কয়টা? 85টা দল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহা আমাদেরকে শিখাচ্ছে, আমরা সব নামাজ আল্লাহর কাছে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ একটা সঠিক পথ দান করো। কবি সুন্দর করে বলতেছে, কবি গোলাম ইসলাম, সরল সঠিক পূর্ণ পন্থা, সরল সঠিক পূর্ণ পন্থা, মোদের যাও গো বলি চলাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে, চলি চালাও সে পথে যে পথে তোমার প্রিয়জন গেছে, চলি এ পথে আমরা চলতে চাই কি চাই না? আর বলো চাই কি চাই না? এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে সুন্দর করে দিচ্ছে। কোরআনুল কারীমের তাফসীর হচ্ছে সবচেয়ে উত্তম তাফসীর, হচ্ছে কোরআনে এক আয়াতের ব্যাখ্যা তাফসীর অন্য আয়াতে আল্লাহ সুন্দর করে দিচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে আয়াতের হাদিস, এরপরে ইজমা কিয়াস, আউলিয়া কেরাম, এরপর সময় প্রেক্ষাপট অনুযায়ী এই আয়াতের ব্যাখ্যা আল্লাহ তাআলা দিচ্ছেন, আনামাল্লাহু আলাইহি মিনান নবিয়্যিন ওয়াস-সিদ্দিকীন ওয়াস-শুহাদা'ই ওয়াস-সালিহীন। আল্লাহ পাক বললেন, পৃথিবীর মানুষ তোমরা তো সঠিক রাস্তা খুঁজে পাবে না, অনেক দল, অনেক ফেরকা, অনেক মত, অনেক পথ পৃথিবীর মাঝে রয়েছে, তাহলে তোমরা খুঁজে পেতে যদি চাও তাহলে চার সিরিজ
পথ হচ্ছে আমার পক্ষ থেকে মনোনীত চার শ্রেণীর মানুষের রাস্তা হলো আমার কাছে নিয়ামত প্রাপ্ত চার শ্রেণীর মানুষের পথ হলো আমার কাছে মঞ্জুরকৃত জোরে বলুন সুবহানাল্লাহ এক নাম্বার হলো নবীগণ এই পৃথিবীতে যত নবী রাসূল বানিয়েছি ছিলেন সবাই আল্লাহ পাকের পক্ষ থেকে নিয়ামত প্রাপ্ত সকলে আল্লাহ পাকের পক্ষ থেকে তারা মঞ্জুরকৃত সকলের উপর আল্লাহ খুশি ছিলেন সকলে আল্লাহর উপর খুশি ছিলেন সুতরাং সব নবী চলে গেছে এখন আমাদের মাঝে আমাদের নবী আকায় মাওলা তাজদারে মদিনা উম্মত ওয়ালা জান্নাত ওয়ালা দয়াল নবী জি দুনিয়ায় এসেছিলেন তিনি আজ আমাদের মাঝে নাই চলে গেছেন কিন্তু আল্লাহ নবী বাসার পর আর কোন ধর্ম আর কোন মতাদর্শ এই পৃথিবীর মানুষের মাঝে আর নতুন করে আসবে না ঠিক কিনা জোরে বলে আর কোন নবী আসবে আর জন আসবে আল্লাহ পাক বলেন মা কানা মুহাম্মাদুন আবা ولكن رسول الله وخاتم النبي ما كان محمد صلى الله عليه وسلم معنا باحد من رجالكم তিনি কোন পুরুষদের পিতা নন অর্থাৎ আল্লাহ হাবিবের সন্তান যারা ছেলে ছিলেন শিশু অবস্থায় দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ নবী কোন সন্তানের বড় হয় নাই বালক হয় না আল্লাহ নবীর পরিচয় কি আল্লাহ পাক জানাই দিলেন ওয়ালাকিন রাসূল তিনি হলেন আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী এবং খাতামান নবীন তিনি হলেন শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না জোরে বলুন সুবহানাল্লাহ এইজন্য আমার নবী বলেছেন ওয়াল্লাযী নাফসি বিয়াদি ওই সত্তার কসম সে ইহুদি হোক সে নাসারা হোক সে বেদিন হোক সে খ্রিস্টান হোক হিন্দু হোক যে ধর্মাবলম্বী হোক না করো তার কাছে যদি নবীজির দাওয়াত পুষে রেসালাতের দাওয়াত পুষে সে যদি কবুল না করে সে যদি ঈমান না আনে ইসলাম কবুল না করে সে জাহান্নামে ঠিক কিনা ধরে বলে মুসলমান ছাড়া আর যত ধর্মাবলম্বী আছে সবাই কি ধরে বলেন ধরে বলেন কি أفغير الإسلام دينا إسلام ছাড়া অন্য কোন পথ না যদি আপনি গ্রহণ করেন আপনি যদি বলেন আমি খ্রিস্টান হব আপনি যদি চিন্তা করেন আমি ইহুদি হব অনেক টাকা পাবো অনেক টাকার লাভে আমি খ্রিস্টান হব পরকালে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন পরকালে কিন্তু আপনি আল্লাহ আদালতে ধরা পড়ে যাবেন পরকালে নাজাত পাওয়ার কোন উপায় নাই ঠিক কিনা জোরে বলে ইসলাম একমাত্র পরিপূর্ণ জীবন ব্যবস্থা আল ইসলাম হলো ইসলাম হলো আলো ঠিক কিনা জোরে বলে আজকে আমরা যে মুসলমান এই কথাটা কোথায় পাইলাম হিন্দু যারা আছেন তারা যে হিন্দু এই কথা কিন্তু তাদের ধর্মে যাবে নাই যারা খ্রিস্টান তার কাছে প্রশ্ন করে তুমি যে খ্রিস্টান নাম দিয়েছো এই নামটা তোমরা কোথায় পেলে তোমাদের ধর্মে কেতাবে কি আছে খুঁজে কোথাও পাওয়া যাবে না কিন্তু আপনি আমি যে মুসলমান এই কথা আল্লাহ রাব্বুল আলামিন জানাই দিয়েছেন হুয়া সাম্মাকুম মুসলিমিন আপনার আমার নাম কি জোরে বলেন আর জোরে বলেন কি আমরা কি জোরে বলেন মুসলমান বলতে কি লজ্জা লাগে ভয় লাগে আমরা জাতি কি জোরে বলেন আরো জোরে বলেন আমরা কি আমরা হলো মুসলমান জোরে বলেন সুবহানাল্লাহ কিন্তু মুসলমান আপনাকে আমাকে হতে হবে নামে মুসলমান হয় না মুসলমান হয় আমল ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন কাল আসলিম ও ইব্রাহিম পয়গম্বর তুমি মুসলমান হও ইব্রাহিম আলাইহিস সালাম সুন্দর করে জবাব দিয়ে দিলেন ওয়াল আসলামতু লিরাব্বিল আলামিন আয় আল্লাহ আয় রাব্বুল আলামিন বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহর উপর আমরা কমপ্লিট সারেন্ডার করলাম জোরে বলুন সুবহানাল্লাহ তাই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের প্রশংসা করেছেন শুধু তাই নয় আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালামকে সালাম দিয়েছেন সুবহানাল্লাহ সালাম আলা ইব্রাহিম ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে সালাম পেয়ে গেছে সুবহানাল্লাহ এই জন্য সঠিক রাস্তা হলো নবীগণের পথ সমস্ত নবীগণ সঠিক এবং নিয়ামত প্রাপ্ত
কিন্তু আপনার আমার রাসূল যখন আসলেন সকল নবীদের মত পথ বাতিল হয়ে গেল শুধু এখনই চলবে কিয়ামত পর্যন্ত ইসলাম কিয়ামত পর্যন্ত আপনার আমার নবীর রিসালাতে দাওয়াত করতে থাকবে ঠিক কি না জোরে বলে দুই নম্বরে নিয়ামত প্রাপ্ত সিদ্দিকগণ সিদ্দিকগণের সাহাবায়ে কেরাম নবী যে আসবেন না সাহাবায়ে কেরাম হবে না তিন নম্বর হলো শহীদগণ যখন যখন যে শহীদ হয় তার দরজা তো বন্ধ হয়ে যায় শহীদের দরজা বন্ধ হয়ে যায় সুতরাং অনুসরণ করা সম্ভব নয় এখন আপনি আমি কোথায় যাব কোন মত ধরব কোন পথ ধরব আল্লাহ পাক জানিয়ে দিলেন সালিহীন আর এই সালিহের ব্যাখ্যা এসেছে তাফসীরুল বানে ইয়া ওলামায়ে হাকীকা মাশায়েখের তরিকা হক্কানি ওলামায়ে কেরাম পীর মাশায়েখ বুজুর্গান দিন হলো সঠিক পথের বাধা জোরে বলেন সুবহানাল্লাহ প্রশ্ন আসতে পারে হুজুর পীর কথা কি কোরআন আছে নাকি এক শ্রেণী মানুষ বলে না এক শ্রেণী বড় নাম দাঁড়ি আলে বলা বলে পীর পীর মানে পূজা পীর পূজা মাজার পূজা মারে ফ মানে মরা ফ নাউজুবিল্লাহ বলে শুধু তাই নয় তারা বড় বড় বক্তব্য দেয় হাজার হাজার মানুষের সামনে কি বলে জানে তারা বলে ইউটিউবে দেখলে আমি এক বক্তা আওয়াজ করতেছি এই যে আমরা কালেমা বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা শিরক সে বলছে কি এটা কি শিরক তাহলে আমরা কি হয়ে গেলাম মুশরিক কথা বলেন না আমরা কি হয়ে গেলাম আমরা মুশরিক হয়ে গেলাম যিনি বললে তার বাবাও তো এই কালেমা পড়ছে ঠিক কি না ধরে বলে তাহলে তার বাবা কি ছিল মুশরিকের পোশাকে মুসলমান হইতে পারে বন্ধুরা দুঃখ রাগার জায়গা নাই এই যে আমরা কলেমা বলি কলেমাটাই যদি ভুল হয়ে যায় তাহলে আর বাকি থাকে এবার কোরআন খুলুন কোরআন কারিমের ভিতরে কি এর ফয়সালা রয়েছে সূরা ফাতা 26 নম্বর আয়াত আপনি দেখেন সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিয়েছেন কালিমাতাত তাকওয়া ওয়া কানু হাক্কা এই কালিমাতাত তাকওয়ার ব্যাখ্যা তাফসীরে জালালাইন তাফসীর ইবনে কাসির তাফসীর দুরুল মনসুর সহ অসংখ্য গ্রন্থে তাফসীর এসেছে কালিমাতাত তাকওয়ার অর্থ হলো এই তাকওয়ার কালিমা দা আল্লাহ বুঝিয়েছেন তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর দিল খুলে জোরে জোরে হসবি রব্বি জাল্লাল্লাহ ফি কলবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আমরা গুনাহগার বান্দা ক্ষমা করে দাও আল্লাহ জোরে ক্ষমা করে দাও
তাহলে আমরা যে কলেমা পড়ি এটা কোরআনুল কারীমের ভিতরে ইঙ্গিত তাফসীরের ভিতরে এই কথা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমা আছে কি নাই জোরে বলেন আছে কি নাই এবার আমরা একটা হাদিস শরীফ যদি দেখি হাদিস শরীফের ভিতরে এই কলেমাটা আছে কি এখানে উস্তাদ আছেন হাদিস শরীফ দ্বারা কোরআন মুসলিম শরীফের যেটা বাব আছে বাব কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে এটা বাব হবে হাদিস আছে প্রসিদ্ধ হাদিস গ্রন্থ বাইহাকি শরীফ এর ভিতরে হাদিস আছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইস্তারাফা আদম ফাতুদ ক্বালা ইয়া রাব্বি আসআলুকা মুহাম্মদ বিহাক্কি মুহাম্মদ আদম আলাইহিস সালাতু সালাম প্রার্থনা করেন আল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে মাফ করে দাও আল্লাহ তাআলা বললেন ওয়া আদম আমি তো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে এখনো সৃষ্টি করি নাই পয়দা করি নাই আপনি কি করে তাকে চিনলেন কি করে জানলেন আদম আলাইহিস সালাম জবাব দিলেন ফারাফাইতু আলা কওয়াইমিল আরশি মাকতুবান তাহলে হাদিস শরীফ ভিতরে আমরা যে কালেমা পড়ি এটা আছে কি নাই আর যখন আছে কি নাই রসুল আমরা তিনি বলেন আল্লাহ নবী যখন মেরাজ নবী গেলেন তখন তিনি আরশে আজিমে লেখা দিয়েছেন আরশের খুঁটির সঙ্গে আরশের তাবুর সঙ্গে হুর বালমন্দের চোখের মরির ভিতরে কপালের ভিতরে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একসাথে লেখা একসাথে আলাদা না লা ইল্লাল্লাহ এক জায়গায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ আর এক জায়গায় এরকম না একসাথে এক লাইনে কুরআনুল কারীম খুলেন সেখানেও মুহাম্মদ রাসূলুল্লাহ সঙ্গে কলেমা একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সাথে আল্লাহর নাম একসাথে বন্ধুরা আমার এবার আমরা দেখি সে কি বলে সে বলে আল্লাহ মসজিদের ভিতরে দেখেন লেখা আছে না আল্লাহ ডান পাশে বামে কি আছে মুহাম্মদ এরকম লেখা যাবে যে তাহলে সে হয়ে গেল আল্লাহ মুহাম্মদ তো কাছাকাছি সমান হয়ে গেল আমরা কি আল্লাহ যাকে সম্মান আল্লাহ ইমান আনছি আল্লাহ যাকে বুঝি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি তিনি জলন তিনি মোহাম্মদ রাসূল আল্লাহর বান্দা এবং রাসূল ঠিক কিনা করে বলে আল্লাহ আল্লাহ এবং মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু সকল সৃষ্টি জগতের উপরে আপনার আমার নবীর সম্মান মর্যাদা বাদা খোদা বুজুর্গ কি কি সবক থাকা ঠিক কিনা জোরে ভাইরা মা দেখে সৌদি আরব সৌদি আরব কিন্তু ইমান আকীদা আমলের দিকে খুব কট্টর খুব তারা তাহকিক করা বলে এই যে কালেমা যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে শেরিক হয়ে যায় তাহলে সৌদি আরবের সব মানুষ মুশরিক হয়ে গেছে আগে কারণ হলো সৌদি আরবের পতাকায় আপনারা দেখবেন লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্দার উপরে কথা লেখা আছে কি নাই অনেক লোক সৌদি আরবে থাকছেন দেখছেন বা আপনার উপর পত্রিকা বিভিন্ন সময় দেখে নেবেন সৌদি আরবের পতাকা শুধু তাই নয় এই কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামটি পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহ হাবিবের তৈরি মসজিদের কুবার ভিতরে লেখা আছে চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ যদি কথাটা অসত্য হয় আপনারা গিয়ে দেখবেন অথবা যারা গেছেন তাদের কাছে জিজ্ঞেস করেন মসজিদের কুবা পৃথিবীর প্রথম মসজিদ আল্লাহ নবীর ভাইরা ভাই শুধু তাই নয় মসজিদ নবীর ভিতরে ঢুকেন সেখানে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ এবং আল্লাহ নবীর নাম পাশাপাশি ওয়ালের ভিতরে আছে জোরে বলেন সুবহানাল্লাহ হেরেমের ভিতরে আছে আল্লাহর ঘর কি নাম কাবা শরীফ কাবা শরীফে একটা জামা আছে গায়ে দেখছেন কালো কাবার গিলাপ কাবা শরীফের গায়ে একটা কাবার জামা আছে না যে গিলাপ আমরা বলি ওই গিলাপ এর ভিতরে গিলাবের ভিতরে কালো তো এরপর সমক্ষর আর কোরআনে আয়াত লেখা আছে ঠিক আছে কালোর ভিতরে খুব খুব আছে গিলাবের কাছে গেলে দেখা যায় দূরে বসলে দেখা যায় না ক্রস ভাবে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ একসাথে আবার লেখা আছে ভাবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ হাজার হাজার লক্ষ লক্ষ বার নারায়ে তাকবীর বলে নারায়ে তাকবীর নারায়ে রিসালা
ভাবে লক্ষ লক্ষ বান্দা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ একসাথে তাহলে কাবার গিলাবে কাবার জামায় যদি লক্ষ লক্ষ বার এই কালেমা শরীফ লেখা থাকতে পারে তাহলে আমাদের কালেমা ঠিক আছে কি নাই আর যদি আছে কি নাই তাহলে যে বলল ফতোয়া দিল মুশরিক তাহলে মুশরিককে ঠিক কি না করে বলে বন্ধুরা আমার এরাই বলে পীর কোথায় পাইছেন পীরের কথা পীরের কথা তো কোরআনে হাদিসে ভালো তো কথা পীরের কথা সারা জীবন বলে এই দেশের মানুষ পীর ভক্ত মানুষ সরসিনা শরীফ চরমনাই তারপরে ফুলতুলি অসংখ্য আমাদের হকানি সিলসিলা আছে ফুরফুরার সিলসিলা জলপুরের সিলসিলা বিভিন্ন হকানি ওলামায়ে কেরাম এই দেশে ইসলাম আছে ঠিক কিনা বাংলাদেশে ভারত পাকিস্তানে কোন নবী যে রওজা আছে জরনা আছে বাংলাদেশে কোন সাহাবীদের মাজার আছে বিশ্বস্ত গোষণাগুলো দেখা যায় যে তিনজন সাহাবী এসেছিলেন কিন্তু তারা থাকেন দিন প্রসার করে তারা চলে গেছে বাংলাদেশে কোন সাহাবীদের মাজার নেই আমার জানা তাহলে এই টুপি কি আনলো এই দাঁড়ি কি আনলো এই জুব্বা কি আনলো লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমান তাদের অবদান আউলিয়া কেরামের অবদান জোরে বলেন তাদের অবদান এই দেশ অসংখ্য অবদান আউলিয়া কেরামের মাজার আছে সিলেটে চলে যান শাহজালাল ইয়ামি রহমতুল্লাহ আলাই সাহাবা রহমতুল্লাহ আলাই চট্টগ্রাম চলে যান তার আউলিয়া চলে যান রংপুরে চট্টগ্রাম রাজশাহীতে শাহজাহান খানজাহান আলী রহমতুল্লাহ আলাই শাহিদুদ্দৌ রহমতুল্লাহ আলাই সিলসিলার জমির শেখ আল্লামা নিসাব রহমতুল্লাহ আলাই অসংখ্য অগণিত আউলিয়া কেরামের পদধূলিতে আমরা ইসলাম পেয়েছি কথা ঠিক কিনা জোরে বলে যার সিলাই শিনি খাইয়া মোল্লা সিলাই ঠিক ঠিক এই দেশে মানুষ পীর আউলিয়ার ভক্ত আউলিয়া কেরামের সাথে দুশ্মনী করে পীর আউলিয়াদের সাথে দুশ্মনী করে কেউ কোনোদিন সফল কাম হতে পারবে না কারণ আল্লাহ নিজে বলছেন বুখারী হাদিস মানা আদা ওয়ালিয়ান ফাকাদ আযালতু বিল হক যে আল্লাহ ওলিদের সাথে দুশ্মনী করলো আল্লাহ বলেন আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিলাম আল্লাহ সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছিল নমরুদ জোতার পিটান খেয়ে আছে ঠিক কিনা মশার কালোর খেয়ে আছে ফ্রাউন পানির চুন্নি খেয়ে মরেছে যারা আল্লাহ নবীদের সাথে দুশ্মনী করেছে আপনারা জানেন শাহজালাল ইয়ামিনের মাজারে বোমা মারলো ঠিক কিনা বলেন এই শাহজালাল ইয়ামিনের মাজারে যখন বোমা মারলো এরপরই বাংলাদেশের ঝড় হলো সিডার হলো সাইক্লোন হলো গজব হলো ঠিক কিনা জোরে বলে এবং যারা এর সাথে সম্পৃক্ত তাদের গলায় হাসির রশি জ্বললো ঠিক কিনা জোরে বলে সুতরাং আল্লাহ ইকরামের সাথে দুশ্মনী করে শত্রুতা করে এই পৃথিবীতে কেউ কোনদিন সফলতা অর্জন করতে পারবে এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে সূক্ষ্মভাবে যারা আউলিয়া কেরামের সমালোচনা করে যারা পীরকে বলে পীর পূজা ওরাই মূলত খ্রিস্টানদের দ্বারা ইহুদিদের দ্বারা জোরে বলেন ঠিক কিনা আর জোরে বলেন ঠিক কিনা এরা ইহুদিদের টাকা খায় এরাই খ্রিস্টানদের টাকা খায় বাংলাদেশের মুসলমানদের ভিতরে ফটো ধরাবা ইসলাম আকীদা আমল মানুষদের ইসলাম থেকে দূরে সরাবা চক্রান্ত চক্রান্তে তারা লিপ্ত আছে ঠিক কিনা জোরে বলে সুতরাং এদের থেকে আমাদেরকে দূরে চলে আসতে হবে আমাদেরকে সঠিক পথ আল্লাহ দেখাই দিচ্ছেন যে সিরাতাল মুস্তাকিমের পথ ইহদিন সিরাতাল মুস্তাকিমের পথ আউলিয়া কেরামের পথ এই দুনিয়া এবং আখেরাতে যদি আমরা কল্যাণ পেতে চাই তাহলে কোন পথে চলতে হবে আউলিয়া কেরামের পথে চলতে হবে ওলি আউলিয়াদের পথে চলতে হবে আল্লাহ বলতেছে ওয়াকুনু মাসাদিকিন তোমরা সত্যবাদী সাদিকিন সলিহিনের পথ ধরো কাদের পথ সলিহিনের ব্যাখ্যা আছে আউলে আর আউলে কেরাম আল্লাহ রাসূলের প্রশংসা না করেছেন আল্লাহ ইন্না ওলিয়া তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই জয় বলুন সুবহানাল্লাহ আমরা সকলে আল্লাহর বান্দা কি জোরে বলেন
আমরা আল্লাহর বান্দা থেকে আমাদেরকে আল্লাহর বন্ধু হতে হবে আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু আমরা হইতে চাই কি চাই না জোরে বলেন চাই কি চাই না আর বন্ধু শব্দের অর্থ হলো ওলি আউলিয়া এবার আসে তো কোরআনুল কারীমে তো পীরের শব্দ নাই তাহলে আমরা এই পীর শব্দটি কোথায় পাই না এ ভাই নামাজ শব্দ কোরআনে আছে রোজা শব্দ কোরআনে আছে আমাদের নামাজ তো পড়ি রোজা তো রাখি এই দেশ আগে ছিল ভাষা ছিল আরবি ভাষা ছিল দেশে দেশের মানুষের ফার্সি ভাষা আলোচনা কথা বলতো প্রায় ইতিহাস সর্বশেষ করে দেখা যায় প্রায় 10,000 ফার্সি শব্দ বাংলা ভিতরে মিশে আছে শোনা লাগে সুতরাং আউলিয়া কেরাম এদের ফার্সি শব্দ শক্তি ওলি আউলিয়া মুর্শিদ হল আরবি আর ফার্সি শব্দ হল কি সুতরাং কি শব্দ হল ফার্সি এর আরবি শব্দ কোরআনে আছে জোরে বলো সুবহানাল্লাহ যেমনিভাবে নামাজ শব্দ হল ফার্সি এর আরবি শব্দ সালাত আছে কোরআনে যেমনিভাবে রোজা শব্দ যে ফার্সি এর আরবি শব্দ সওয়াম কোরআনে আছে কি নাই জোরে আছে কি নাই তাহলে আউলিয়া কেরাম এর আরবি পীর শব্দটি কোরআনে ইশারা ইঙ্গিতে আছে এর আরবিটা কোরআনে আছে সুবহানাল্লাহ এবার আসুন পীরদেরকে সমালোচনা করা হয় এবার আউলিয়া কেরাম যেই তালিম দেন যেই তালিম দিয়ে মানুষদেরকে আল্লাহ বলা করেছেন যেই মানুষদেরকে নামাজ শিখিয়েছেন মানুষদেরকে ইসলামে বাতিল করেছেন মানুষদেরকে সংশোধন করেছেন মানুষদেরকে আল্লাহ বলা বানিয়েছেন সে ইলমে মারিফাত ইলমে মারিফাতই হলো আসল জ্ঞান জোরে বলুন সুবহানাল্লাহ ইলমে ইলমে এর কোন দুপুর তার একটা হচ্ছে ইলমে শরিয়াহ আর একটা হচ্ছে ইলমে মারিফাত হাদিসের ভিতরে এসেছে আল্লাহ হাবিব বলেন তালাবুল ইলমি ফারিদা على كل مسلم ومسلمة প্রত্যেক মুসলমানের জন্য ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ আর এই হাদিসের ব্যাখ্যা বুনিয়া আলী কারী রহমাহুল বারী তিনি বলেন ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারেফাত শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ বলে সুবহানাল্লাহ তাহলে আমাদেরকে আল্লাহ পথে এবং রাসূলকে চিনতে হলে আল্লাহকে পেতে হলে ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারেফাত শিক্ষা করা দরকার আছে কি নাই ফতোয়া এবং গিরি করেন সুন্দর করে বলা হয়েছে ইন্নাল ইলমা ইখলাসুন আমিয়াম ফাহুয়া ফারজাই শরীয়তের পাশাপাশি ইলমে মারেফাত শিক্ষা করা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ কি জোরে বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইলম শিক্ষা দিলেন সেই ইলমটা কি কোরআনুল কারীম কোরআন আল্লাহ জানিয়ে দিলেন بعث في الأمين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة আল্লাহ বলেন তোমাদের বৌদ্ধ থেকে আমি আমার বন্ধুকে পাঠিয়েছি তিনি তোমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন ওয়ু যাক্কিহি এবং তোমাদেরকে তাজকিয়ায় নফস করবে আত্মশুদ্ধি করবেন জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ আমাদের সুন্দর করে জানিয়ে দিলেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসাহা যে নিজকে ঠিক করতে পারলো আত্মশুদ্ধি করতে পারলো সেই সফল কাম হলো আর যে নিজকে ঠিক করতে পারলো না সে ধ্বংস হয়ে গেছে তাহলে আত্মশুদ্ধি করা দরকার আছে কি নাই যারা ইলমে মারিফাত শিক্ষা করা দরকার আছে কি নাই আল্লাহর নিজের দরবারে আসার দরকার আছে কি নাই আসলে লাভ কি হবে আল্লাহ নবী সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিবরি খুলে দেখে ওই কাফিরদের সংসার ভবন দারুণ মতো সিদ্ধান্ত হল যে ব্যক্তি আল্লাহ নবীর মাথাকে যে হাজির করে দিতে পারবে তাকে 100টি লালুর দেওয়া হবে সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি ইসলাম কবুল করেন নাই তখন তিনি মুসলমান হন নাই খোলা তরবারি হাতে নিলেন দৌড় শুরু করলেন আল্লাহ নবীর মাথা মোবারক কাটার জন্য কত বড় জাহেল হবে কত বড় দীন হবে সে আল্লাহর একজন নবীকে মাথা কাটার জন্য দৌড় শুরু করেছে পথিমতে বন্ধু নাইমের সাথে সাক্ষাৎ হবে নাইম বলো কোথায় যাবে বন্ধু দোস্ত দাসি মোহাম্মদ রসুল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথা কাটার জন্য তুমি তার মাথা কাটতে যাবা আর তোমার সঙ্গে তার আত্মীয় স্বজন তারা বসে থাকবে তারা তোমার সঙ্গে মোকাবেলা করবে অমর বললেন
বন্ধু নাই তুমি কি মুসলমান হয়ে গেছো কিনা সে বলল আমার কথা বাদ দাও তুমি তোমার নিজ ঘর সরলা পাই কি তোমার বোন বোন জামাতে মুসলমান হয়ে গেছে বলল সুবহানাল্লাহ তার মোটিভটা ঘুরে গেল বোন বোন জামাই বাড়িতে শুরু দৌড় শুরু করলেন সেখানে গিয়ে বোনকে আঘাত করলেন বোন জামাইকে মারধর করলেন এক পর্যায়ে দেন তার ঘুরে গেল এক পর্যায়ে সে বলে তোমরা কি দেবে বাদ করছিলে সুন্দর করে আর দিনটা পরিবর্তন হয়ে গেল তোমরা কি করে আজকে আমাকে শোনা আসলে না তোমার শোনানো যাবে না তুমি কলেমা পড়ে মুসলমান হওয়া পর্যন্ত গোসল না করে আসলে তোমাকে শোনানো যাবে না গোসল করে আসলে তার দিন পরিবর্তন হলো তিনি বলে আমাকে নিয়ে চলো মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে দরবারে চলো আল্লাহ হাবিবের দরবারে আসলেন এসে ওমর হাবিব দরবারে আবু বকর বললেন ইয়া রাসূল ওমর আসতে দরবারে হুজুর বললেন তুমি আসতে আসতে ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন আল্লাহ নবীর কাছাকাছি চলে আসলে ওমরের শরীরটা থরথর করে কাঁপতেছে আল্লাহ নবী নূরানী চেহারা দিয়ে যখন ওমরের দিকে তাকালে সঙ্গে সঙ্গে ওমরের হাত থেকে তরবারি জমিনে পড়ে গেল ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি এসেছিলাম আপনার মাথা কাটার জন্য কিন্তু আমার মাথায় আপনার কদর তলে দিয়ে আমি এখনই কালিমা পড়ে মুসলমান হয়ে যাব জোরে বলেন সুবহানাল্লাহ হুজুর আমাকে পড়াই দেন কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা জোরে মুসলমানদের দ্বিতীয় খলিফা আল্লাহর নবী দুনিয়ায় নাই এবার সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে ভরপুর ওমর রাদিয়াল্লাহু তাআলা খুতবা দিচ্ছিলেন আর ওই খুতবার মাঝখানে তিনি চিৎকার দিয়ে বললেন ইয়া সারিয়াল জাবাল আল জাবাল হে পাহাড়ের সেনাদল তোমরা সতর্ক হও সাবধান হও সকলে আশ্চর্য হলো মসজিদের ভিতরে পাহাড়ের কোন সম্ভাবনা নাই কোন পাহাড় নাই কোন সেনাবাহিনী নাই ওমর রাদিয়াল্লাহু কি বললেন সকলে আশ্চর্য হলেন সবাই বললেন চুপ করলেন সবাই বললেন অপেক্ষা করো আমরা এর তথ্য জানতে পারব ওই যে ওমর রাদিয়াল্লাহু তাআলা 300 মাইল দূরে নহওয়ানে পাঠিয়েছিলেন একদল কাফেলা একদল সেনাবাহিনী তারা অস্ত্র শিবির দিয়ে জুমাদিন বিশ্রাম করতেছিল এই সময় সাফারা তাদেরকে আক্রমণ করার জন্য পায়ে তারা করছিল এই জন্য ওমর রাদিয়াল্লাহু এটা দেখে কমান করে সারিয়া সেনাবাহিনীর প্রধানকে নির্দেশ দিলেন অস্ত্র ধরো যুদ্ধের জন্য প্রস্তুতি না সেই বাণী মসজিদ রাসূলের থেকে কমান করলে 350 মাইল দূরে নহওয়ান দেশে আওয়াজ উঠে গেল তারা যুদ্ধে প্রস্তুতি নিয়ে বিজয় অর্জন করলো জোরে বলুন সুবহানাল্লাহ তখন তো টেলিফোন নাই টেলিফ্যাক্স নাই মোবাইল নাই কি করে ওমর রাদিয়াল্লাহু তাআলা
দেখলেন আর যেটা প্রমাণ করলেন সেই প্রমাণ কি করে শুধু তাই নয় আল্লাহ নবীকে আল্লাহ পাক এমন ক্ষমতা দান করেন গাউসুল আজম প্রেমিক মাহবুবে সুমাই কুতুবে রব্বানি গাউসে সন্দানি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি বলেন ও পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও পৃথিবীর আনাসে কানাসে কোন ভক্ত মরি যদি থাকে কোন বিপদে পড়ে যায় আমি তা কি আমি তাকে সাহায্য করার মতো ক্ষমতা রাখি জেনে বলুন সুবহানাল্লাহ শুধু তাই নয় আল্লাহর নবী বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ জীবনীতে এসেছে একদা রমজান মাস এক লোক এসে বলে হুজুর আমার বাসায় আপনার দাওয়াত ঠিক আছে আরেকজন এসে বলে হুজুর আমার বাসায় আজকে দাওয়াত ইফতারি খাবেন ঠিক আছে আমার আরেকজন যে আমার বাসায় এভাবে করে একাধিক লোক হুজুরকে দাওয়াত দিলেন ইফতারি খাবার জন্য ইফতারি পায় বাসায় খাওয়া যায় এক কিন্তু একাধিক লোক দাওয়াত দিল পরের দিন একজন আরেকজনকে বলে হুজুর আমার বাসায় আজকে ইফতারি করেছে সুন্দরভাবে ইফতারি খাওয়াইছে আরে কি বলো হুজুর তো আমার বাসায় ইফতারি করছে আমার সঙ্গে মুরগির গোশত দিয়ে বসে ভাত খাওয়া আর এটা কি বলতেছো হুজুর তো আমার বাসায় ইফতারি খেয়েছে একসাথে ইফতারি দিয়েছি গরুর গোশত দিয়ে আমি আমরা সবাই খাবার খেয়েছি তাহলে আপনি কি বলতেছেন আপনারা কি বলতেছেন হুজুর তো আমার বাসায় ইফতারি করছে খাদেম উপস্থিত যিনি ছিলেন তিনি বলে ওরা কি বলতেছে হুজুর তো আমার স্বামীর বাসায় ইফতারি খাইলে সময় আসছে কেউ কিছু বুঝতে পারতেছে না ব্যাপারটা কি তখন লোকজন যখন চলে গেল খাদেম কে বললেন বাবা খাদেম তুমি দীর্ঘদিন খেদমত করো কিছুই তো বুঝো না কিছুই তো পাও না তুমি আমার হুজুর থেকে বের হও ওই সামনে একটা গাছ আছে গাছটার দিকে তাকাও গাছটার দিকে তাকিয়ে খাদেম বলে আমি দেখি ওই গাছের যতগুলো পাতা রয়েছে প্রত্যেকটা পাতা এক একজন আব্দুল কাদের গাউসুল আজম বসে বসে আল্লাহ আল্লাহ জিকির করতেছে আল্লাহ নবীদেরকে এই ক্ষমতা কে দিয়েছে জরুরি কে দিয়েছে নবীদেরকে দেওয়া হয় মুজিজা আর আউলিয়া কেরামদেরকে দেওয়া হয় কাশফ ও কারামত ঠিক কিনা বলে বলে আহলে সুন্নাহর আকীদা হলো আউলিয়া কেরামের কাশফ ও কারামত এটা সত্য এতে কোনো সন্দেহ নাই সন্দেহ পোষণ করলে ঈমান চলে যাবে ঠিক কিনা বলে বলে এই জন্য আপনাকে আমাকে আউলিয়া কেরামের দরবারে আসতে হবে এটি হলো সঠিক পথ এটাই হলো সঠিক ইসলামের রাস্তা আজকে আমাদেরকে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে আমাদেরকে বলা হচ্ছে যে আজকে আউলিয়া কেরাম দরকার নাই এরপরে কাশফ ও কারামত দরকার নাই মারিফত দরকার নাই এরপর বলে এমন কি বলা শুরু করছে মাযহাবেরও দরকার নাই বলে কি বলে না আজকে ইউটিউবে বিভিন্ন বক্তব্য দিয়ে তারা বলে আমরা কোরআন মানি হাদিস মানি আমরা কোরআন মানবো হাদিস মানবো কারণ আল্লাহ রাবি বলেছেন তারা তুফিকুম আমরাইন লঙ্কা দিল মাতা মাস্তাক তুমি হিমা কিতাব আল্লাহ ও সুন্নাত রসুলহি আল্লাহ রাবি তো বলে গেছে যে কোরআন এবং হাদিস তোমাদের মাঝে রেখে গেলাম এই দুইটা ধরলি এই দুইটা অনুসরণ করলি মজবুবে ধরলে পরকালে নাজাত পাবা এই তো নবীজি বলে গেছে সুতরাং আমরা কোরআন মানি হাদিস মানি মাজহাব কিসে নবীজি কি মাজহাবের কথা বলছে এরকম বলে কি বলে না কথা তো সুন্দর কিন্তু মতলব খারাপ ঠিক কিনা জানি মানে এক বেচারা তার এক লামা যাবি তার মাকে ডাক্তার দেখাবার জন্য নিয়ে গেছে ডাক্তার ডাক্তার দেখে বললো যে আপনার মা তো কিডনি নষ্ট হয়ে গেছে আর কিডনি অপারেশন করছেন আর আমি তো খুব ব্যস্ত আমি অপারেশন করতে পারবো না আমি কিছু বই বা কিতাবের নাম লিখে দেবো আমি যেইগুলো পড়ে আমি ডাক্তার হয়েছি ওইগুলো পড়ে ওখানে সুন্দর করে লেখা আছে কিভাবে কিডনি অপারেশন করতে হয় তুমি পড়ে এটা পড়ে এবার তোমার মা অপারেশন করতে তখন বললেন ডাক্তার স্যার কি বলেন আপনি আমি যে অপারেশন করতে যাই তাহলে কেন মা মারা যাবে কেন কিভাবে অপারেশন করতে হয় সব কথা বইতে লেখা আছে আপনি ওই সুন্দর করে পড়ে পড়ে অপারেশন বলে আপনি আমি যে কোনো মানুষ ডাক্তারের বই পড়ে এরপর কি অপারেশন করতে পারবে জরুর পারবে তখন ডাক্তার সাহেব বললেন ও বাবা শুধু কিতাব পড়লি ইসলাম বোঝা যায় না কিতাব পড়লি আল্লাহ রাসূলকে পাওয়া যায় না
এইজন্য একজন মহাকাশ ডাক্তারের দরকার প্র্যাকটিক্যাল এর জন্য বাস্তব থিওরি এর প্র্যাকটিক্যাল না করলে আপনি আমি আল্লাহ এবং রাসূলকে পাওয়া যাবে না তো যেমনি ভাবে ডাক্তার এই বই পড়ে ডাক্তারি করা যায় না ঠিক তো যুগ ভাবে কিতাব শুধু কোরআন হাদিস পড়লি আল্লাহ এবং রাসূলকে পাওয়া যায় না ঠিক কিনা ধরে বলে যারা এই দেশে আমাদের দেশে ইসলামের নামে বিভিন্ন ফিরকার নামে বিভিন্ন বাতিল আকীদা প্রসার করেছে তাদের গোড়ায় দেখা গেছে যাদের গুরুরা তার বড় আলেম ছিল ঠিক কিনা ধরে বলে প্যান্ট টাই আর শার্ট পরে ইসলাম প্রসার করলে সেই ইসলামের তাসির হয় না প্যান্ট শার্ট কোন নবী রাসূল গান করে নাই কোন মক্কা মদিনার ইমামরা প্যান্ট শার্ট পরে না পরে যখন পরে এই জন্য আপনাকে আমাকে বুঝতে হবে সঠিক আকীদা সঠিক আমল কি আজকে তারা বলে কোরআন মানে আমরা হাদিস মানে মাযহাব মানে না কারণ মাযহাবে কথা বলে নাই সূরা ইনসান 59 নম্বর আয়াত শুনেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষদেরকে জানাই দেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম আল্লাহ রাব্বুল আলামিন নাহিমান বারবার বলে আতিউল্লাহ তোমরা আমার ইতাআত করো ওয়া আতিউর রাসূল রাসূলের ইতাআত করো ওয়া উলিল আমরি তোমাদের মাযহাবের ইমামগণের ইতাআত করো এই আয়াতের ব্যাখ্যায় তাফসীর ইবনে আব্বাস থেকে বলছি তাফসীর ইবনে আব্বাসের ভিতরে বলা হয়েছে উলিল আমরি ব্যাখ্যা হলো তোমাদের মাযহাবের ইমামগণ মুস্তাহিদের ইমামগণ ধরে বলেন সুবহানাল্লাহ এখানে একটা জিনিস বুঝা তা হচ্ছে আল্লাহ বলছে আতিউল্লাহ আল্লাহর ইতাআত করো এটা করব কার যারা এটা হবে কার আল্লাহর পথে আল্লাহ পাক যা নির্দেশ দিয়েছেন মানতে হবে আল্লাহ পাক যা নিষেধ করেছেন তার থেকে বিরত থাকতে হবে এটি হলো আল্লাহ হুকুম আল্লাহ হুকুম মানতে আল্লাহ বলেছেন আল্লাহ হুকুম মানা ফরজ ঠিক কিনা ধরে ধরে এরপর আল্লাহ পাক আবার বলেন আতিয়ে রসুল তোমরা রসুল বলে তাত করো তাহলে আল্লাহ পাক বললেন আমার এতাত করো আবার রসুল এতাত করো কথাটা দুই রকম হয়ে গেল ঠিক কিনা বলে এরপর আবার আল্লাহ বললেন ওয়া উলিল আমরি মিনকুম তোমাদের মাযহাবের ইমামগণ তাদের অনুসরণ কর আবার কথাটা তিন রকম হয়ে গেল এই তিন কথা মূলত এক কথা যেভাবে আল্লাহ পাক সুন্দর করে অন্যতে জানিয়ে দিয়েছেন আমাদেরকে জানিয়ে দিয়েছেন তা হচ্ছে মাইতুল্লাহ ফাকাদ আতাল্লাহ যে ব্যক্তি রসুলের তার করলো সে যেন আল্লাহর ইতাত করলো কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজ থেকে অনেক বড় কথা বলে যায় ঠিক কিনা ধরে বলে ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ুহা মুহাজির মাঝে যে হার জেনা গুপ্তা তানা গুপ্তা জিব্রাইল জিব্রাইল হার জেনা গুপ্তা তানা গুপ্তা রব্বিন জাদী আল্লাহ নবী কোন কথা বলেন না যতক্ষণ পর্যন্ত জিব্রাইল আল্লাহ নবীকে না বলছেন আল্লাহ নবী কোনো কথা বলেন নাই জিব্রাইল না বলা পর্যন্ত জিব্রাইল কোনো কথা বলেন নাই আল্লাহ পাক যতক্ষণ পর্যন্ত বলা নির্দেশ না দিয়েছেন ততক্ষণ পর্যন্ত কথা ঠিক কিনা ধরে বলে সুতরাং আল্লাহ নবী কথা বলছেন জিব্রাইল যা বলেছেন অর্থাৎ আল্লাহ কথাই নবীকে বলেছে আল্লাহ কথাই নবীকে বুঝিয়েছেন হাদিস শরীফে ঠিক কিনা ধরে বলে সেই নবীকে আমরা চিনলাম না সেই নবীকে আমরা বুঝলাম না ঠিক কিনা ধরে বলে একটু আমরা নবীর সাথে একটা গজল গাই গাইতে রাজি আছে সবাই সবাই আমার সাথে বলেন আল্লাহ নবী নূরে নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আল্লাহ নবী মায়ার নবী গো আপনি নবী আমার জীবনের জীবন বলেন আল্লাহ রহমতুল্লাহ
আছে যে নূরে নবী বলা যাবে না নবী হলো মাটি নবী নাউযু বিল্লাহ বলে কিসের নবী যারা বলে নূরের নবী নবীজির নূর একথা কোরআনে আছে আছে কি নাই আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন قد جاءكم من الله نور وكتاب مبين الله বলে قد جاءكم من الله نور তোমাদের কাছে আমার পক্ষ থেকে এসেছে নূর এই নূরের ব্যাখ্যা তাফসিরে জারায় তাফসিরে সাবি অসংখ্য ধরনের তাফসির দিতে এসেছে এই নূর দ্বারা উদ্দেশিত হওয়া নবী ওরা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুবহানাল্লাহ এবং কিতাবুল মুবিনের ব্যাখ্যা এসেছে কোরআনুল কারীম যে আল্লাহর পক্ষ থেকে আমাদের কাছে এসেছে নূর আর সেই নূর দ্বারা বোঝানো হচ্ছে আপনার আমার নবী সুবহানাল্লাহ নূরের কথা আছে কোরআনে এবং কোরআনের কথা আছে হাতের মধ্যে এখন নবীজির নূর যে এক কথা হাদিসে আছে হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রশ্ন ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি আপনি বলেন আল্লাহ পাক সর্বপ্রথম কি সৃষ্টি করেছে আল্লাহ নবী জাবের রে সর্বপ্রথম আল্লাহ পাক তোমার নবীর নূরকে সৃষ্টি করেছেন জোরে বলেন সুবহানাল্লাহ আল্লাহ তখন একা ছিলেন আল্লাহ নিজকে প্রকাশ করতে চাইলেন সর্বপ্রথম তাফসীরে সাহাবী ভিতরে এসেছেন আল্লাহ পাকের সৃষ্টি নূর থেকে এক ঝলক নূর আল্লাহ নবীর হাতে নিলেন এরপরে ডাকা শুরু করলেন ইয়া মুহাম্মদ বলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নূরকে লক্ষ্য করে ডাকতেছেন সুবহানাল্লাহ বলে একদিন নয় দুই দিন নয় দীর্ঘ চল্লিশ লক্ষ বলেছে বসো আল্লাহ পাক ডাকতেছে ইয়া মুহাম্মদ তাহলে যিনি সর্বপ্রথম ডাকে তাকে কি বলা হয় আশেক কি বলা হয় আশেক আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীর উপরে আশেক হয়ে ডাকা শুরু করলেন ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে কিন্তু মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কোনো সাড়া দেয় না পরবর্তী বছর পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই নূরে মুহাম্মদের উপরে দুপটা আল্লাহ পাকের কুদরতি চোখের পানি ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মদ থেকে আওয়াজ শুরু হতে লাগলো আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু জোরে আল্লাহ 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 রাব্বুল আলামিন এই নূরে মুহাম্মদ কি সৃষ্টি করলেন আল্লাহ পাকে আরশ আজিমে হাজার হাজার কোটি বছর আল্লাহ যত কোটি বছর রাখতে ইচ্ছা করেছে তত কোটি বছর আল্লাহ রাব্বুল আলামিন নূরে মুহাম্মদ কে আল্লাহ পাকে কাছে রেখেছেন বলে সুবহানাল্লাহ কখনো মায়ের আকৃতিতে কখনো তারার আকৃতিতে আল্লাহ যেভাবে চেয়েছেন সেভাবে কোন হিসাব নাই হিসাব নাই হিসাব পাওয়া যায় হাদিস শরীফ থেকে হযরত জিব্রাইল আমিন নবীজির দরবারে সবসময় আসতেন একদা নবীজির ছোট মেয়ে মা ফাতেমা দেখে বললেন বাবা গো ওই যে লোকটা আমাদের বাসায় আসে সবসময় ওকে আমি কি বলে ডাকবো দয়া নবীজি বললেন ওকে তুমি ছোট চাচা বলেই সম্বোধন করে বলো সুবহানাল্লাহ পরবর্তী সময় মানুষের বেশি জীবনে আসলেন নবীজির ছোট মেয়ে ফাতেমা বললেন ছোট চাচা তুমি বসেন আব্বা আসতেছেন এই আওয়াজ শুনি জিব্রাইলের মাথা নষ্ট হয়ে গেল জিব্রাইল চিন্তা করে আল্লাহ পাক তো আমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন এরপরে আমি তো আদম আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে এসেছি তারপরে নূহ আলাইহিস সালামের কাছে ওহী নিয়ে এসেছি ইব্রাহিম অসংখ্য অবহিত নবী পয়গম্বরদের কাছে ওহী নিয়ে এসেছি আর শেষ নবীর ছোট মেয়ে আমাকে ছোট চাচা বলে ডাকে এটা কি বরদাস্ত করা যায় এটা কি সহ্য করা যায় সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিনের চেহারা কালো হয়ে গেল আপনার মেয়ে আমাকে ছোট করে ডাকলো আমার তো বুঝে আসে না আল্লাহ তো আমাকে সর্বপ্রথম সৃষ্টি করেছে এসেছি আপনার কাছে আসি আমি তো বুঝে আসি আমার নবী বললেন তা আমার তো সিনে জিব্রাইল ও জিব্রাইল তুমি বলো তোমার বয়স কত
যে বলল ইয়া রাসূলুল্লাহ হে হাবিব আল্লাহ আমি জানি না আমার বয়স বেশি মানা তবে একটা নিদর্শন আমার কাছে আছে তাহলে ওই যে আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ আসমানে একটা তারকা দেখেছিলাম আমাকে যখন আল্লাহ রুহ দিলেন আমার চেতনা আমি ফিরে পেলাম তখন আমি তাকে একটা তারকা দেখেছি ওই তারকা যখন উদিত হইত উদিত হয়ে একেবারে সত্তর হাজার বছর থাকতে পারেন সুবহানাল্লাহ আমার রুহ দিত অর্থদের সত্তর হাজার বছর থাকত ইয়া রাসূলুল্লাহ এই তারকাকে আমি উদিত হইতে অস্ত যাইতে বাহাত্তর হাজার বার দেখেছি জিব্রাইল বলে রাসূলুল্লাহ এইভাবে দেখেছি জিব্রাইল এখন কে এই তারকা তুমি দেখতে পাও জিব্রাইল বলে রাসূলুল্লাহ এখন আর এই তারকা আমি দেখি না জিব্রাইল বলেন তাহলে হুজুর বলেন জিব্রাইল একটা কাজ করো আমি আমার চাদরটা খুলে ফেলি তুমি আমার দিকে তাকাও ওই আর সাজিবে যেই তারকা দেখেছিল সেই তারকা তুমি আমার ভিতরে দেখতে পাও না হুজুর যখন চাদরটা সরালে যে বেল বলে হুজুর খোদার কসম করে বলি ওই আর সাজিবে যেই তারকা দেখেছিল সেই তারকা আমি আপনার দেহের ভিতরে দেখতে পাচ্ছি জোরে বলেন না সুবহানাল্লাহ একে নবীকে সালাম জানে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমারি মুআতের নিদান কালে তাকিয়া নবী গো আমারি শিয়রে দেখিব আপনাকে আপন নজরে Ya Rasulullah, Ya Habiballah, Jore Ya Rasulullah, Arjore Ya Rasulullah, Ya Habiballah, Gusul Koraya, Kapon Koraya, Bole, Gusul Koraya, Kapon Koraya, Laki Bi Joko, Kapon Shumaya, Doyin Gulko, সৃষ্টি করলে আমার নবী হলো নূর জোরে বলেন সুবহানাল্লাহ আমার নবী কি জোরে বলেন আমার নবী জোরে বলেন কি ওই যে কোরআনে আয়াত আছে কেন আমি তো তোমাদের মতো অর্থাৎ এখানে তো বলা হয় না নবী যে মাটির তৈরি কথা বলা হয় না কুল ইন্না মানা বাশারুন মিসলু তুমি ইউহা ইলাই আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফমান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফলিয়আমাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বি ইবাদাতি রাব্বিহি আহাদা এই আয়াত বলে বলে এই আয়াত বলে বলে তারপরে নবী যে মাটির নাউজু বিল্লাহ বলে আমার নবীর আপাত বস্তু নূর সুবহানাল্লাহ আল্লাহ পাক তাকে স্পেশাল নূর দিয়ে সৃষ্টি করেছে আপনার আমার মতো নবী নয় নবীজি বললেন আইয়ুকুম মিসলি কে আছে আমার মতো অর্থাৎ আমি তোমাদের মতো নই জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন এই নূরি মুহাম্মাদকে দুনিয়া পাঠাবে এখন আল্লাহ আসমান সাজাইছে জমিন সাজাইছে জান্নাত বানাইছে জাহান্নাম বানাইছে আমার আপনার নবীর জন্য ঠিক কিনা জোরে বলেন আমার নবী হলেন হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু আর ইব্রাহিম আলাইহিস সালামের নাম হলো খলিলুল্লাহ তাহলে আল্লাহ বন্ধু ঠিক কিনা বলেন দুইটা অর্থ বন্ধু তার দুই অর্থের ভিতরে পার্থক্য আছে যে আল্লাহ রাব্বুল আলামিনকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম সব করছেন ছোটবেলাতে মূর্তি ভাঙছেন আগুনে আগ ফেলাই দিয়েছেন আল্লাহ ইবাদত করেছেন তারপরে আল্লাহ পাক নিজের সন্তান এবং স্ত্রীকে বনবসবাস দিয়েছেন বলছেন সন্তান সে কুরবানি দাও দিছে আল্লাহ যা বলেছেন সব কিছু ইব্রাহিম আলাইহিস সালাম করেছেন এই জন্য আল্লাহ পাক খুশি হয়ে ইব্রাহিম আলাইহিস সালামের নাম দিয়েছেন খলিলুল্লাহ তুমি ইব্রাহিম আমার বন্ধু জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে খুশি করার জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন ঠিক কিনা জোরে বলেন কিন্তু আমিরুল্লাহ তো হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জমিন সৃষ্টি করেছে আমার নবীর জন্য আসমান সৃষ্টি করেছে নবীর জন্য জান্নাত সৃষ্টি করেছে নবীর জন্য জাহান্নাম সৃষ্টি করেছে নবীর জন্য সব কিছু তমাম সংসার সাজিয়েছে আপনার আমার নবীর জন্য এই জন্য আমার নবীর উপাধি হলো হাবিবুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ আমার নবীর
নবী কত সম্মান, আমার নবীর কত ইজ্জত। আল্লাহ ধরেন কোরআনে, কোরআন শরীফ খুলে সব নবীদের না আল্লাহ নাম ধরে লিখেছেন, ইয়া আদা, ইয়া ইব্রাহিম, ইয়া মুসা, ইয়া ঈসা, এভাবে নাম ধরে ধরে আল্লাহ পাক সব নবীদেরকে ডাকছেন, ঠিক কিনা ধরে বলে। কিন্তু আল্লাহ তাআলা, আল্লাহ হোসেন খালে, আমরা আমার মাতলুব আল্লাহ হোসেন পালন করতাম, আমরা হলাম তার বান্দা। কিন্তু আল্লাহ তাআলাই তারপর আল্লাহ রাব্বুল আলামিন যখন আপনার আমার নবীর নাম নিতে ইচ্ছে করেছে, কত সুন্দর করে নাম নিয়েছে, মুহাম্মাদু রাসূলুল্লাহ বলে, মুহাম্মাদু রাসূলুল্লাহ, ইয়া আইয়ুহাল মুজাম্মি, ইয়া আইয়ুহাল মুদাসসির, ইয়াসিন, তোহা, কত সুন্দর সুন্দর নামে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বন্ধুকে ডাকলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করবেন, এই জন্য জিব্রাইলকে বলা, জিব্রাইল জমিনে চলে যা, এক মুষ্টি মাটি নিয়ে আসো, আমি আদম আলাইহিস সালামকে সৃষ্টি করব, তৈরি করব। জিব্রাইল জমিনে আসলেন, জমিনে হাত রাখালেন, জমি চিৎকার দিয়ে বললো মাটি দেব না, এই মাটি দেব না, কেউ যাতে আপনি বানান যারা কথা শুনতে পারলাম। জমিন বললো মাটি দেব না, জিব্রাইল মাটি মাঙ্গে চলে গেলেন। আল্লাহ বলে ইসরাফিল যাও, পারলো না মিকাইল যাও, পারলো না। আল্লাহ বলে ইসরাফিল যাও, এক মুষ্টি মাটি নিয়ে আস। জিব্রাইল পারলো না, মিকাইল পারলো, ইসরাফিল পারলো না, আজরাইল আল্লাহর হুকুম ছাড়া কারো কথা শোনে না, ঠিক কিনা ধরে বলে। মানুষ মরে যায়, বাবা মরে যায়, সন্তান কান্দে, সন্তান মরে যায়, বাবা কান্দে, আর যার কারো ঋণ রেখে চলে যায় না, যার মারা তুমি তাহলে তোমার সামনে তুমি হি হের পরশু নাম লিবি লভেলালে কে ইদা যা জালহু লা ইস্তাফিউনা সাআতা ওয়া লা ইস্তাফদিমু সাল মুসাফির বন্ধুকে জুড়ি ওহি আখির ঠিকানা ওই আগে রওনা হয় ওই পিছে রওনা, ঠিক না করে বলে। তাহলে আজরে সালাম আল্লাহ হুকুম ছাড়া কারো কথা শুনে না, জমিন এসে হাত রাখলেন, জমি চিৎকার দিয়া বললো মালিক মাটি দিব আল্লাহ, মাটি দিব না, কিন্তু আজরাইল আল্লাহ হুকুম ছাড়া কারো কথা শুনে না, এক মুষ্টি মাটি তুললে জোরে বলেন সুবহানাল্লাহ। এই এক মুষ্টি মাটিতে মাটি হলো 40 মণ, কয় মণ? 40 মণ মাটি দিয়ে আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতা আদম আলাইহিস সালামের দেহ তৈরি করলেন, মিশকাত শরীফ খুলেন, হাদিস শরীফ গুলার ভিতরে সে কথা সুন্দর করে বলা হয়েছে, নবী হয়ে তাবি আল্লাহ তাআলা আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালাক আল্লাহ আদম আলা সূরাতি তুলু সিত্তু না জরা, আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে তৈরি করলেন সিত্তু জরান, জিরা বলা হয় পুরো হাতকে, পুরো হাত সিত্তু মানে 60 অথবা 60 গজ, এক তোলা রয়েছে, পুরো হাতকে আরবে জিরা বলা হয়, পুরো হাতের মধ্যে হাত, তাহলে 60 জিরা মানে হলো 90 হাত। আদম আলাইহিস সালামকে আল্লাহ লম্বা বানালেন, 14 হাত পাশে বানালেন, সুবহানাল্লাহ, অনেক বড় দেহের অধিকার আদম আলাইহিস সালাম আল্লাহ সৃষ্টি করলেন। এরপরে এই দেহ মুবারক আল্লাহ পাক ফেরেশতাদেরকে নির্দেশ দিলেন আরশে আজমি নিয়ে আসে, আরশে আজমি নিয়ে যাওয়া হলো, সেখানেই রেখে দিলেন দীর্ঘদিন। মিশকারে শয়তান, তা তো শয়তান বলতেছে আল্লাহ গো কি তৈরি করতেছো, আচ্ছা আমি দেখে আসি, দেখে আসি। এবার শয়তান ঈসা আলাইহিস সালামের বডি দেখার জন্য মাথা থেকে ঢুকিছে, পিছন দিকে মেরে হয়েছে, পিছন দিকে ঢুকিছে, আদম আলাইহিস সালামের খালি দেহ কায়ার ভিতরে ঢুকি, এভাবে ঘুরে প্রদর্শন করলেন, তওয়াব করলেন, আসার পরে হিংসা করে আপনাকে আমাকে আপনার আমার আদি পিতা দাদা আছে, হিংসা করে তার পেটের উপরে শয়তান পায়খানা করে পলায়ন করলো, জোরে করে নাউজুবিল্লাহ, কত শয়তান ছিল। এই জন্য আল্লাহ বলছেন শয়তান আমাদের প্রকাশ্য শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন যখন আদম আলাইহিস সালামের রূহ দিবে, তার আগে বললে আদমকে গোসল দাও, গোসল দাও, আসমান আল্লাহ নির্দেশ করে আদম আলাইহিস সালামের পেটটা ছিল তখন সমা, এই নাভির থেকে ঘেটে কিছু মাটি পরে ফেলে দাও, ওখান থেকে ফিরে সালাম মাটি ফেলে দেওয়া হলো, তাই পেটে একটু আমাদের ঢিপ, ঠিক না, নাভির ভিতরে ঢিপ না, ওই মাটি ফেলে দেওয়া হয়েছে। এই ময়লা মাটি দিয়ে আল্লাহ কি তৈরি করবেন,
ব্যাখ্যা এসেছে দুইটা জাতি দুইটা সৃষ্টি জীব আল্লাহ তৈরি করেছে এক নাম্বার হলো কুকুর জোরে বলেন সুবহানাল্লাহ কি বানাইছে কুকুর এই একটা কুকুর কিন্তু আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ সূরা সাহাবের ভিতরে ফিরবে আল্লাহর প্রতি মহব্বত করার কারণে আল্লাহর প্রতি ভালোবাসার কারণে তাদের সুবহানাল্লাহর কারণে একটা কুকুর কিতমির কোরআনে এসেছে সেটা আল্লাহর জান্নাতে যাবে সুবহানাল্লাহ আর একটা জাতি সৃষ্টি করেছে তা হলো খেজুর গাছ আল্লাহ আমি একথা বললেন সাহাবিরা বলো রে কোন গাছের সাথে মানুষের মিল বেশি সবাই চুপচাপ বলতে পারতেছে না হযরত আব্দুল মাসউদ বলেন তিনি বলতে চেয়েছেন তিনি সবার থেকে ছোট ছিলেন মজলিসে দেখি তিনি আর বললেন না তার মনে আসে এই কথা বলবেন যে মানুষের সাথে খেজুর গাছের সাথে মিল এটা বলবেন কিন্তু তিনি বলেন নাই কারণ সবাই মুরব্বী সাহাবিরা বসে তার বয়স কম তিনি যদি বলেন যাতে ভয় কিনে এই পরবর্তী আল্লাহ নবী বলেন সাহাবিরা শুনে না খেজুর গাছের সঙ্গে মানুষের মিল বেশি মানুষের মাথায় যেমন ভাবে চুল আছে খেজুর গাছের মাথায় এরকম সুন্দর চুলের মতো আছে কি নাই মানুষ মানুষকে উপকার করে তেমনি ভাবে খেজুর গাছে মানুষকে উপকার করে আর আরবের ভিতরে প্রধান তো ফসল হলো খেজুর শুধু তাই নয় একটা খেজুর গাছ আল্লাহর জান্নাতে যাবে সেটা উস্তুনে হান্না না খেজুর গাছ আল্লাহ নে মক্কা থেকে ইজ্জত করে মদিনা আসলেন মদিনা এসে মসজিদ বানালেন মসজিদ নববী খেজুর গাছের খুঁটি দিয়া খেজুর গাছের পাতা দিয়া মসজিদ বানালেন সাহাবীদের সংখ্যা বেড়ে গেল সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ একটা মিম্বার বানালে তো খুব ভালো হয় আপনার আমার মসজিদে মিম্বার আছে কি নাই এই মিম্বার বানানোর জন্য সাহাবায়ে কেরাম প্রস্তাব দিলেন আল্লাহ আমি পছন্দ করলে পরবর্তী জুমার দিন এক সারি তিনটাকে একটা মেম্বার বানায় আল্লাহ নবীকে উপহার দিলেন জোরে বলেন সুবহানাল্লাহ ওই মেম্বারে নতুন মেম্বার বানায় আল্লাহ নবী লক্ষ্য বাদা শুরু করলেন আল্লাহ নবী লক্ষ্য করলেন শুনতে পেলেন কে যেন কান্দে রে সন্তান হয়ে গেলি পিতা যেমনি ভাবে অনুনয় বিনয় করে কান্দে পিতা মরে গেলে সন্তান যেভাবে কান্দে এইভাবে ঘুম ঘুম করে কান্নার আওয়াজ শোনা যায় বিমাসাবির ভিতরে এটা বলি মুজিজার ভিতরে অর্ধার ভিতরে আবিষ্কার আল্লাহ রে দেখো রে কে কান্দে কোথা থেকে কান্নার আওয়াজ আসে রে আল্লাহ আমি লক্ষ্য করে শুনি ওই মরা খেজুর গাছ যেই খেজুর গাছের সঙ্গে আল্লাহ মেহরা দিয়ে খুতবা দিতেন বক্তব্য দিতেন ওই খেজুর গাছ মানুষের মতো কুফায়া কুফায়া কান্দে আল্লাহ নবী সঙ্গে সঙ্গে কুতবা থেকে নামলেন ওই খেজুর গাছকে দুই হাত দিয়ে জড়াই দিলেন আল্লাহ নবী খেজুর গাছ কি তোমার দুঃখ রে কি তোমার বেদনা বলো রে খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আবি বকর বুজুর্গ আপনি যখন আমার সঙ্গে হেলান দিয়া কুতবা দিতে টেক লাগাইয়া আমি নিজকে জন্য মনে করিতাম ইয়া রাসূল আপনি আমার থেকে জুদা হয়ে গেছেন গো আমার থেকে আলাদা হয়ে গেছেন এই জন্য আমি কান্দি আমার নবী বলে কেউ যদি আমি তোর দোয়া দিয়ে যাই এই পৃথিবীতে তুই জিন্দা হবি তোর মাথায় অনেক খেজুর হবি দুনিয়ার মানুষ খাবে দোয়া করবে খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া আমি বললাম আমি তাহা চাই না হুজুর বলো খেজুর গাছ তাহলে আমি তোরে দোয়া দিয়ে যাই ওই জান্নাতে খেজুর গাছ হবি জান্নাতের মানুষের তোর ফল খাবে দোয়া করবে খেজুর গাছ বলে ইয়া রাসূলুল্লাহ আমি তাহা চাই না হুজুর আমি তোরে কি চাও বলো খেজুর গাছ কথা বলে হুজুরের সঙ্গে আর ইয়া রাসূল আমি বলো আমার বলাশা আপনার সঙ্গের সঙ্গী হইয়া আমি ওই জান্নাতে থাকতে চাই আল্লাহ নবী দোয়া করছেন ওই খেজুর গাছকে আল্লাহ নবী কাপড় পরা মানুষের মতো ওই যে মসজিদের আপনি হুজুরের মিম্বার ওই মিম্বারের নিচে দাফন করা হয়েছে কিয়ামতের দিন মানুষের বিষ উঠবে আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যাবে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ একটা খেজুর গাছে যদি আল্লাহ নবীর সঙ্গে জান্নাতে যায় আর আপনি আর নবীর উম্মত দাবি করি নবীর আশায় দাবি করি নবীর প্রেমে মতোয়ারা দাবি করি আর আপনার আমার কবরে যদি জাহান নাম হয়ে চোখে বদনসি আর কি হতে পারে ঠিক কিনা জানে বলে রাসূল পাক সাল্লাল্লাহু মহব্বত করা ভালোবাসা দরকার আছে কি নাই আর আছে কি নাই
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে জানিয়ে দিয়েছেন قل إن كنتم تحبون الله ثم جعلنا قلبا شكرا تشاو فتا بيوني تبقى رسول اتباع قرآن رسول اتباع قرآن دخل عسكي نائم امام دخل اللہ رب العالمين آدم علیہ السلام کی غسل دیں غسل کمپلیٹ ہویا کرو ایر پر آدم علیہ السلام نے تو روح در دخل عسكي نائم تیر اللہ رب العالمين এবার নির্দেশ দিলেন ফেরেশতাদেরকে লাল মারহা রূহের জগতে আদম আলাইহিস সালামের রূহ আছে নিয়ে আসো এরপর আদম আলাইহিস সালামের মাথার তালু থেকে তার রূহকে তার দেহের ভিতরে প্রবেশ করায় দাও সুবহানাল্লাহ এরপর ফেরেশতারা আদম আলাইহিস সালামের রূহ নিয়ে আসে রূহ নিয়ে এসে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দেহের ভিতরে রূহ দিয়া দিলেন রূহ ভিতরে ঢুকে দিল দেহ তো অন্ধকার 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 রূহ বের হয়ে গেলেন বের হয়ে গেলেন রূহকে আল্লাহ বলেন তুমি থাকো না কেন বলে আমার রূহে থাকতে ভালো লাগে আল্লাহ বলেন রূহে তোমার থাকতে হবে রূহ সম্পর্কে প্রশ্ন করা হলো ইহুদিরা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ নবী বললেন হুজুর আপনি বলুন ইয়াস আলো না কেন রূহ কি জিনিস আল্লাহ বাবা রূহ দিয়ে ধরে হুজুর আপনি বলে দিন কুলির রূহি মিনামি রাব্বি রূহ হলো আল্লাহ পাকের একটা হুকুম আল্লাহ পাকের একটা নির্দেশ ঠিক কিনা ধরে বলে এই পৃথিবীতে আমরা ইচ্ছা করে আসি নাই আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন আমার ইচ্ছা করলে দুনিয়ায় থাকা যাবে না ঠিক কিনা বলে বলে সকলকে চলে যেতে হবে কারণ রূহ হচ্ছে আল্লাহ নির্দেশ আল্লাহ বলেন ও আদম আলাইহিস সালামের রূহ আদমের দেহের ভিতরে থাকো রূহ বলার নাম অন্ধকার দেহ আমার অন্ধকারে থাকতে ভালো লাগে না তখন আল্লাহ বলেন বুঝতে পেরেছি একটু বুঝতে পেরেছি অপেক্ষা কর আল্লাহ বাপ যে ব্যাংকে বলেন যে ব্রাইলে ওই আল্লাহ আর সাগরে একটা নূরে মোহাম্মদের ছলন আছে সৃষ্টি করেছে না সাজা কিছু ধরায় সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন ওই নূরের ঝলক তুমি আসো ওখান থেকে ওই নূরের ঝলক নিয়ে আসা হলো এরপর আদম আলাইহিস সালামের পেশানিতে এই কপালে নূরে মোহাম্মদি ঘিষে দিলেন সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালামের দেহটা আদম আলাইহিস সালামের বুড়িটা নূরে নূরিত হয়ে গেল আলোকে আলোকিত হয়ে গেল আদম আলাইহিস সালাম এসে বসলে আল্লাহ শুধু আদায় করলেন আলহামদুলিল্লাহ করলেন আল্লাহ বলে আদম তুমি জান্নাতে থাকো এই জান্নাতে নাচ দেওয়া সত্য মা আদম আলাইহিস সালাম জান্নাতে আছে জান্নাতে নাচ দেওয়া মত খাচ্ছেন তিনি বসে যখন নিরিবিলি চুপ করে থাকেন আদম আলাইহিস সালাম বলে আমি শুনতে পাই কে যেন আমার এই মাথার ভিতরে চিক চিক রোগের বাসির মতে আওয়াজ আসে তাফসিরে জালালে হাসিয়া বিচারছে আদম আলাইহিস সালাম বলে ইয়া রাব্বি সতু সতু নাসি বাসির আওয়াজের মতো আমি মাথার ভিতরে আওয়াজ শুনতে পাই সুরাল বলে গভীরভাবে যদি আমি চিন্তা করি গভীরভাবে যদি আমি খেয়াল করি তাহলে আমি বুঝতে পারি এ যেন আমার মাথার ভিতরে বসে বসে আল্লাহ তোমার জিকির করতেছে আল্লাহ গো কি আবার আমার মাথার ভিতরে বসে জিকির করে আল্লাহ জানিয়ে দিলেন খুব সুন্দর করে বলে মুহাম্মদ যে আগার পয়দানা করতি মুহাম্মদ যে আগার পয়দানা করতি জমিন আছে না পয়দানা করতি ওগো তোমার মাথার ভিতরে নূরে মুহাম্মদ দিয়ে দিয়েছি যেই নূরে মুহাম্মদ কে সৃষ্টি করলে আদম আমি জান্নাত বানাইতাম না জাহান্নাম বানাইতাম না ও আদম নূরে মুহাম্মদকে সৃষ্টি না করলে ও আদম তোমাকেও আমি আল্লাহ সৃষ্টি করতাম না জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আদম আলাইহিস সালাম দুনিয়া আসার পর একদা ছেলেদেরকে নিয়ে বসলেন সন্তানদেরকে নিয়ে বসলে ওয়াজ করা শুরু করলেন বাবা আজকে আমি ওয়াজ করবো শোনো অনেক কথা বলছে ওসিয়াত করতেছে নসিয়াত করতেছে সন্তানদেরকে লক্ষ্য করে শেষ পর্যায়ে হাজর শীষ আলাইহিস সালাতু ওয়াস সালামকে লক্ষ্য করে আদম আলাইহিস সালাম বললেন বাবা শীষ তুমি আমার পরে নবী হও হে সালাতে দায়িত্ব তোমাকে পালন করতে হবে তাহলে বাবা তোমার খাস কিছু ওসিয়াত করতে চাই তাহলে এই বাবা যখন তুমি আল্লাহ পাকের নাম স্মরণ করবে সঙ্গে সঙ্গে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম স্মরণ করবে
শিশির আসলাম বসা থেকে দাঁড়িয়ে গেল বললেন বাবা এতক্ষণ পর্যন্ত যত ওয়াজ করছেন সব মানি কিন্তু এই ওয়াজ মানে কারণ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সর্বপ্রথম সৃষ্টি করেছেন আপনি আদম বাশার প্রথম মানুষ প্রথম নবী সুতরাং আল্লাহ নামের পরে আপনার নামটি উচ্চারিত হবে এটাই তো যুক্তিযুক্তি এই কথা বলার সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম চোখের পানি ছেড়ে কান্দা শুরু করে দিলেন ও বাবা শীশ তুমি আমাকে এমন দুঃখ দিলে রে বাবা আমার পরিজন দরদা করতেছে বাবা কি দুঃখ দিলা তাহলে বাবা শোনা আমি জান্নাতে ছিলাম ওই জান্নাতে নারকে আমার সব আমাকে দিয়া দিল তোমার মাকে দিয়া দিল এরপরে ঘরে পতিত হলাম ওই নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললাম আল্লাহ পাক তোমার মাকে এবং আমাকে উভয়কে দুনিয়ায় পাঠিয়ে দিলেন এরপরে দুনিয়া আসার পরে একদিন নয় দুই দিন নয় এক বছর নয় দুই বছর নয় দীর্ঘ 350 বছর বাবা কেঁদেছি কোন ক্ষমা কোন শুভ সংবাদ আমি আদৌ পাই না ও বাবা শীষ নিষিদ্ধ গাছের ফল খাওয়ার সঙ্গে সঙ্গে আমার গাছ থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে গেছে তোমার মার গাছ থেকে জান্নাতি পোশাক গুলো খুলে পড়ে গেছে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদের বাড়ি এই জান্নাত থেকে বের করে দুনিয়ায় পাঠাই দিছে শুধু তাই নয় তোমার মা কোথায় যাবে না আমি কোথায় যাই না কোথায় আছি তাও জানি না এভাবে দীর্ঘ 350 বছর কাটতে কাটতে বাবা চোখের পানিতে নহর প্রবাহিত হয়ে আছে ও মাসি শোনা শুধু সেই নবী নয় সেই নবীর উম্মতের এত মর্যাদা সেই নবীর উম্মতে এত সম্মান আল্লাহ দিয়েছে তারা যদি গুনাহ করে এই গুনাহ করার কারণে তাদের গাত থেকে পোশাক গুলো খোলা হয় না তাদের গাত থেকে পোশাক গুলো খোলা হবে না আর গুনাহ করলে যদি গুনাহ কবিরা করে আরে কারণে তাদের স্বামী থেকে স্ত্রী উভয়কে আলাদা করা হবে না এবং তাদের বাড়ি ঘর থেকে তাদেরকে বের করে দেওয়া হবে না জোরে জোরে বলুন সুবহানাল্লাহ সেই নবীর উম্মত এত মর্যাদা এত সম্মান আল্লাহ বলেছেন আল্লামা ওয়ারাসাতুল আনবিয়া সেই নবীর উম্মত আলেম এত সম্মান আল্লাহ দিয়ে দিয়েছেন ওই বনি ইসরাঈল নবী পায় আমার যত সম্মান যত ইজ্জত তার চাইতে আখির নবী আলেমদের মর্যাদা ইজ্জত সম্মান আল্লাহর কাছে বেশি সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ সেই এই জমিনে আলেমদের মর্যাদা সবচেয়ে বেশি আল্লাহ বলছেন আলেম ভাই আমাকে ভয় কর আর সেই আলেমদেরকে কাকমল্লা করা হয় সেই আলেমদেরকে ডিজিজ করা হয় সেই আলেমদেরকে অসম্মান করা হয় ঠিক কিনা করে বলে আমার ইমাজিন শায়ের আল্লাহ যখন আল্লাহর শিয়ারদের সম্মান করা হবে তখন এই পৃথিবী টিকিয়ে রাখা আল্লাহর কোন দরকার মনে হবে যখন আলেমদের গায়ে হাত দেওয়া হবে আলেমদেরকে সম্মান করা হবে আপনারা আরো শোনাচ্ছেন হবে একদিন পূর্বে দেখলাম সেই ব্রাহ্মণ বাড়িয়ার মালাম কাবা শরীফ কাবা শরীফের উপরে শিব মূর্তি স্থাপন করে ছবি সে পেয়ে গিয়েছে ঠিক কিনা জানা যায় আমরা তো তাদের মূর্তি ভাঙি নেই ভাঙছি কোন মন্দিরে মুখ্য মুসলমান হামলা করতে পারে না মূর্তি ভাঙতে পারে না ইসলাম এমন একটা ধর্ম যে ধর্মে শিক্ষা দেয় সহকর্মিতা ভালোবাসা হিন্দু আমার পাশে থাকবে খ্রিস্টান আমার পাশে থাকবে সুতরাং তার অধিকার তা আমার অধিকার আমার ঠিক কিনা ধরে বলে তাদের ধর্ম তারা পালন করবে আমার ধর্ম আমি পালন করবো ঠিক কিনা ধরে বলে বন্ধুরা 99% মুসলমানদের দেশ সেই দেশে ওরা আমাদের কালা ঘরের পরে শিব মূর্তি সেবাই ছেড়ে দিয়েছে এই জন্য আমরা সরকারের কাছে জোর দাবি সরকার যদি প্রধানমন্ত্রীকে জলি দেয় সঙ্গে সেখানে তাকে গ্রেপ্তার করা হয় ঠিক কিনা ধরে কিন্তু 99% মুসলমানদের দেশে আলেমদেরকে যদি গালি দেওয়া হয় অসম্মান করা হয় ইসলামী শাস্ত্রকে অসম্মান করা হয় আল্লাহকে যদি গালি দেওয়া হয় নবীকে যদি গালি দেওয়া হয় তাকে গ্রেপ্তার করা হোক এটা আমরা চাই কি চাই না ধরে বলেন চাই কি চাই না নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নবী আলি যেখানে আমরা আছি সেখানে ফিরাউন যেখানে আমরা আছি সেখানে নারায়ে তাকবীর আল্লাহু আকবার
বন্ধুরা আমার এইজন্য আমরা সরকারের কাছে জোর দাবি জানাই যারা আল্লাহকে গালি দিবে যারা নবীকে গালি দিবে যারা কাবা শরীফ মসজিদের মূর্তি স্থাপন করবে এভাবে ইসলামকে ইসলামের শিয়ারগুলোকে যারা অসম্মান করা হবে তাদেরকে গ্রেফতার করা হোক দৃষ্টান্তমূলক শাস্তি এই বাংলার জমিনে হোক আমরা চাই কি চাই না আর আমরা চাই কি চাই না বন্ধুরা আমার যখন এভাবে ইসলামকে গালি দেওয়া হবে ইসলামের শিয়ারকে অসম্মান করা হবে তখন এই পৃথিবী থাকবে না আমার মনে হচ্ছে যে পৃথিবী কাঁপতেছে পৃথিবী কাঁপতেই কি ভূমিকম্পগুলো হচ্ছে এটা আপনার আমার হাতের কমায় আল্লাহ বলছেন জহরাল ফাসাদু ফিল বাহরি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিনা জলের স্থলে যত বিপদ দেখো মুসিবত দেখো তোমাদের হাতের কমায় ঠিক কিনা জানে বলে এই জন্য আমরা খাঁটি মনে হই ইমানদার হই আমরা আল্লাহকে চিনি রাসূলকে চিনি চেনার দরকার আছে কি নাই ইসলামকে বুঝি আলেমদেরকে সম্মান করি আল্লাহ রাসূলকে সম্মান করি কাবা শরীফকে সম্মান করি মসজিদকে সম্মান করি মাদ্রাসাকে সম্মান করি তালেবে ইলমদেরকে সম্মান করি আলেমদেরকে তালেবে ইলমের কত মর্যাদা কত সম্মান নবী জি বলেছেন মান সালাকা তরিকান ইতলা ফিহি ইলমান সালাকা আল্লাহ তরিকান মিন তুরুকিল জান্নাহ যে ব্যক্তি তালেবে ইলম যখন রাস্তা দিয়ে হেঁটে যায় সেখানে আল্লাহর জান্নাতের রাস্তা দিয়ে হেঁটে যায় শুনলাম শুধু তাই নয় আল্লাহ রাই বলেছেন তালেবের হকানি আলেম যখন কোন এলাকা দিয়ে হাঁটি যায় 40 দিন পর্যন্ত ওই এলাকার কবর আজম আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন শুধু তাই নয় ওই তালেবের পায়ের নিচে আল্লাহ পাকের পক্ষ থেকে ফেরেশতারা রহমাতি পাখা গুলো বিছায়া দেন ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ জীবনে দিচ্ছে তিনি যখন বাদশাহ হইতে যেতেন তখন তিনি দেখতেন সবুজ পাখি তার পার নিচে পর বিষয় হচ্ছে তিনি এই পরগুলো ফাঁক ফাঁক করে তিনি হাঁটার চেষ্টা করছেন সুবহানাল্লাহ তার জীবন যাচ্ছে দেখেন আলেমরা স্বাভাবিক ভাবে সহজ পাখি এরা পেঁয়াজ গাছ খুব কম বোঝে ধোকাবাজি বাটপারি চিটারি মিথ্যা এগুলো খুব কম বোঝে ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ হাঁটি যাচ্ছে ওই রাস্তা যে রাস্তা দিয়ে তিনি মাদ্রাসায় যান আসেন ওই রাস্তার মাঝখানে একটা বাড়ি ছিল খুব বড় লোকের বাড়ি আর ওই বাড়িতে একটা মেয়ে ছিল ওই বাড়ি সুন্দরী মেয়েটি ওই হুজুরের প্রতি নজর হয়েছে হুজুরের প্রতি মায়লান হয়েছে সুযোগ খুঁজতেছে কবে হুজুরকে ধরা যায় একদা তার বাবাও বাড়িতে নাই মাও বাড়িতে নাই এই সুযোগে কাজের মেয়েকে ডেকে বলছে হুজুরকে ডেকে নিয়ে আসো মাসালা জিজ্ঞেস করে আসলে মাসালা নয় হুজুর হুজুর এবং কাছে রহমাতুল্লাহ তিনি তো মুসলিম নাকি চলে আসলেন কিতাব তার এক মাথায় কিতাব নিয়ে চলে আসলেন বললেন ম্যাডাম আপনি নাকি দেখছেন মাসালা জিজ্ঞেস করবেন বললেন হ্যাঁ আসো একটু বসো বিকাশ বসে দরজা বন্ধ করে দিয়ে কাজের মেয়ে করতে বের হয়ে গেল মেয়ে বের হয়ে গেল এরপরে বলতেছে মাসালা তো না আমি যা বলবো তাই শুনতে হবে আর নাহলে আমি চিৎকার দিব কখন আমার আত্মীয় স্বজনদের শুনে সে তোমার হাত পা পিঠে গুঁড়ো করে দিব আমি যা বলবো তাই শুনতে হবে হুজুর তো বিপদে পড়ে চিন্তা করলে সারা জীবন কোরআন পড়লাম হাদিস পড়লাম একই অবস্থা এরকম সালাকির ভিতরে জীবনে পড়ি আল্লাহ কাছে সাহায্য চাইলে আল্লাহ পাক সাহায্য করে কি করে না হযরত ইউসুফ আলাইহিস সালামকে জুলাইখা সাত তলা বিল্ডিং এর ভিতরে সাত তালা লাগাইছিলেন তারপর আল্লাহ পাকের কাছে যখন সাহায্য চাইছিলেন তালাগুলো আল্লাহ পাক খুলে দিছিল কি যায় নাই এবং গাজী রহমাতুল্লাহ চিন্তা আল্লাহ গো কোরআন বলে মাদ্রাসায় যাই তাহলে আমি তো প্যাঁচ গোছ বুঝে আসছি বিপদে পড়ে গেলাম কথা বললে বিপদ আর কথা না বললে তার কথা শুনতে হলে আমি কোথায় যাই বলেন ম্যাডাম আমার তো পেটের ব্যথা করতেছে একটু বাথরুম যেতে হবে বাথরুম ব্যবস্থা আছে তার আছে এই রুমের ভিতরে বের হওয়া হবে এই রুমের ভিতরে টয়লেট আছে আচ্ছা আপনি কিতাবটা ধরেন আমি টয়লেট এবার তিনি টয়লেটে চলে গেলেন টয়লেটে গিয়ে চিন্তা করলেন বাথরুম আসলে কি করা যায় এবার তিনি বাম হাত দিয়ে কিছু ময়লা নিচ থেকে তুললেন তুলে এবার সারা গায়ে মাখা শুরু করে দিলেন সমস্ত গায়ে ময়লা মাখলেন হাতে মাখলেন মাথায় মাখলেন মেখে বের হয়ে বেড়ে মারাম কি যেন বলবেন মাসালা না কি বলবেন বলেন আরে হুজুর দূর হ দূর হ দূর কথা বলেন এবার মহিলার জঙ্গল থেকে নিচে কে তারা দিন তাড়াতাড়ি ক্লাসে যেতে হবে ভাঙ্গা ভরে গেছে সময় তো দেরি হয়ে গেল সৃষ্টির সঙ্গে পড়াশোনা করতাম আমাদের পিঞ্জির হচ্ছে আব্দুর রহমান হোক মাদ্রাজুল আলী রহমতুল্লাহ আলাই অনেক বড় আল্লাহ ছিলেন কেতে বলেন ছিলেন
খুব প্রশাসনিক আর খুব পড়াও ছিল যারা শাসনে পড়াশোনা করছেন জানেন তিনি ঘন্টা পড়ার সঙ্গে সঙ্গে মাদ্রাসার সামনে গেটের সামনে চেয়ারে বসে থাকতেন তারপর যেই ছেলে বেরিয়ে আসতো তাকে বলে কিতাব মাথায় নাও দাঁড়াই দাও শোনেন আর হুজুরের জন্য দোয়া করি আল্লাহ পাক ইনশাআল্লাহ হুজুর আব্দুর রহমান খান পরবর্তী ছিলেন আমাদের ইনশাআল্লাহ হুজুর মুফতি আমজাদ হোসাইন রহমাতুল্লাহ এদের কবরগুলো আসাদাতা ইকরামের কবরগুলো আল্লাহ জান্নাতের বাগান করে জমা আমিন রাতের হুজুর খুব কড়া ছিল দেরি হলে আপনারা ঢুকতে যেতেন এবার ইমাম গাজ্জালি রহমাত চিন্তা করতেছে ক্লাসটি দেরি হয়ে গেল ঘন্টা তো পড়ে গেছে গেলে তো ওস্তাদ রাগ করবেন কি করি তাড়াতাড়ি করে বাসায় গিয়ে কিতাবে রেখে সুন্দর করে গোসল দিলে তাড়াহুড়া করে গোসল দিয়ে পোশাক পরিবর্তন করে কিতাব নিয়ে আবার মাদ্রাসা দিয়ে যাওয়া শুরু করে দিলে ওদিকে ঘন্টা পড়ে গেছে ক্লাস শুরু হয়ে গেছে ওস্তাদ হাদিসের দোয়া শুরু করে দিয়েছেন আস্তে করে গাজ্জালি ক্লাসের ভিতরে ঢুকি ইসলাম থেকে গিয়ে চুপ করে বসে গেলেন ওস্তাদ বলতেছে কে ঢিগুল এইবার কে ইমাম যে ক্লাসে দেখলো গাজ্জালি চুপ করে গেছে ভয় দেওয়া গেল হুজুর আর বলেন বাবা গাজ্জালি কি এত নাই খাস লাগে আমাকে কি কাতর দেওয়া যাবে নি এবারে মাজেন রহমতুল্লাহ মাথা বিছে দিয়ে স্থান দেন আরে হয়তো আমি ভালোভাবে গোসল করতে পারি নাই সাবান সোনা দিয়ে সুন্দর গোসল করতে পারি নাই যার কারণে আমার গায়ে হয়তো ময়লা রয়ে গেছে দুর্গন্ধ হুজুর পেয়েছে সেই জন্য মনে এইরকম কথা বলতেছে ইমাম গাজ্জালি মাথা নিচে দিয়ে চোখে ওখানে যে কান্দে ওস্তাদ বলতেছে বাবা গাজ্জালি বলো রে কি আতর দিয়ে আসলা তাহলে হুজুর আমি তো কোনো আতর দিয়ে আসি না তাহলে আমি তো নিষ্কাম বার কস্তুরি মতো সুদ্রান পাইতেছি চিৎকার দিয়া বলো সুবহানাল্লাহ তাহলে বলো কি কি আতর দিয়ে আসি বলো না তো না তো হুজুর আমি তো কোনো আতর দেয় না কোনো সুগন্ধি মিষ্টি কস্তুরি আমি তো দেই নাই তাই আমি তো জান্নাতে সুবহানাল্লাহ পাচ্ছি বলতেছে বাবা গাজ্জালি তাহলে কি হয়েছে বলো বলে হুজুর এইরকম বিপদে পড়ে গিয়েছিলাম আল্লাহ পাক বিপদ থেকে বাঁচিয়ে দিয়েছেন ওস্তাদ বললেন সঙ্গে সঙ্গে বললেন দত্তুর কে ডেকে বললেন দত্তুরি রে ঘন্টা পিটে দাও জলদি ঘন্টা পিটে দাও সকল ওস্তাদ সকল ছাত্রদেরকে একত্রিত হতে পারো চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ ওস্তাদ সকল আসাদুল্লাহ গ্রামের সামনে সকল ছাত্রদের সামনে ডেকে ডেকে বলতেছে বাবারা জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে ইমাম গাজ্জালিকে দেখে নাও সুতরাং হাক্কানি আলেমের কত সম্মান কত মর্যাদা কত ইজ্জত কিন্তু সেই আলেমের ইজ্জত আমাদের সমাজ নাই ঠিক কিনা জোরে বলে আলেমদেরকে সম্মান করবে আলেমদেরকে মহব্বত করবে আলেমদেরকে ভালোবাসবে লাভ হয় কি জানেন আল্লাহ নবীজি বলেছেন মান পারাল করা না ফাস্তাদারু আর লোহারাল মহরম হারাম করা উল্লাহ জান্না যে ব্যক্তি কোরআন পড়বে কোরআন জাপন করবে হারাম কে হারাম জানবে হারাম কে হারাম জানবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্না দিয়া দিবে যিনি কোরআন পড়বে আলেম কে তো জান্না দিয়াই দিবে শুধু তাইয়ের বান্দা দিকে বলবে আলেম ও আমার বান্দা তোমাকে পাওয়ার দিয়ে দিলাম 40 জন মতান্তর অবলিত মানুষদেরকে সুপারিশ করে করে জান্নাতে নিয়ে যাও সুতরাং তখন আলে কোন বাড়ি লজিন খেয়েছে কোন বাড়িতে পড়াশোনা করেছে কোথায় কে তাকে সহযোগিতা করেছে তাদেরকে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবে চিন্তা দেয়া হলো সুবহানাল্লাহ আমাদের মাঝে অনেক বড় শুধু নবীর সুপারিশ করবে না নবীগণ তো সুপারিশ করবেনি অলিগণ সুপারিশ করবে আলেমরাও কিয়ামতের দিন আল্লাহ পাক তাদেরকে সুপারিশ করার ক্ষমতা দেওয়া হবে চিৎকার দিয়ে বলে সুবহানাল্লাহ সুতরাং আলেমদেরকে মহব্বত করতে হবে আলেমদেরকে ভালোবাসতে হবে কারণ আলেমরা হলো ওয়ারেসাতুল আম্বিয়া নবীর ওয়ারিস ঠিক কিনা জোরে বলে আল্লাহ নবী বলে গেছে আল্লাহ লামা ওয়ারেসাতুল আম্বিয়া আল্লাহ লামা ও কাম্বিয়া বনি ইসরাইল শুধু এমন আলেমদের সম্মান যে একজন বনি ইসরাইল নবীদের সম্মান সুবহানাল্লাহ আল্লাহ নবী এই কথা বলতেন দুনিয়া যখন মেরাজ শরীফে গেলেন ষষ্ঠ আকাশে মূসা কালিমুল্লাহর সাথে দেখা হলো মূসা আলাইহিস সালাম বললেন যে আপনি তো আমার বদনাম করেন দুনিয়া এ কই বদনাম করল কিভাবে কি বলল আপনি যে বলেন আল্লাহ নামাউ কাম বিয়া বনি ইসরাইল
আলেমদের সম্মান মর্যাদা বলি ইসলামী মূল পায়দার আমার সমাজ আমি জুলুলের পায়দার পয়গম্বর আপনি এত বদনাম করেন না আমার নবীজি বললেন ইয়া জিবরাইল বললেন ও মূসা পয়গম্বর তুমি এর জবাব শুনতে চাও না বাস্তব দেখতে চাও শুনো বাস্তব দেখতে পারলেই তো ভালো তখন আল্লাহ আর রূহের মুখ থেকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশে নবীজি ডাক দিলেন ও গাউসুল আজম মাহবুব সুবহানি কুতুব রব্বানি আব্দুল কাদের জেলানি কোন বড় ইমাম দরবারে দুই জনের ফার আছে এবার গাউসুল আজম কিরে নবী মাহবুব সুবহানি কুতুব রব্বানি বরকরে আব্দুল কাদের জেলানি আমার তোলার রুখে ডাকলে এবার আমি নবী মুসা পয়গম্বর জামা কোন আমার একজন আলেম তোমার যাইছে কাছে প্রশ্ন করতে পারো এবার মুসা আলাইহিস সালাম বললেন আমার প্রশ্ন হলো তোমার কাছে তুমি বলো তোমার কি নাম তোমার পরিচয় এবার আল্লাহ সুবহানাহু আব্দুল কাদির আমার পিতা নবী সাল্লাল্লাহু আলাইহি মুসা এভাবে নাম বলে 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 আমার নবী পর্যন্ত নসব নামা শুনাইয়া দিলে মুসা রাগ করলে আপনি কোন নেই আপনার কাছে তো আমি জানতে চাইছি যে আপনার আপনি বাবার নাম চোদ্দ পুরুষের নাম সব শুনতে চাই আর কথা বলতে ভালো শুধু আলেমের ইজ্জত আলেমদের সম্মান আমাদের মাঝে নাই এটা কিন্তু শুভ লক্ষণ নয় এটা কুলক্ষণ এই পৃথিবীর জন্য ঠিক কিনা জানা যায় এই পৃথিবীকে টিকিয়ে রাখা আল্লাহ পাকের কোনো দরকার নাই শুধু যতক্ষণ পর্যন্ত একজন মানুষ আল্লাহ বলার মধ্যে থাকবে ততক্ষণ পর্যন্ত পৃথিবীতে থাকবে ঠিক কিনা ধরে যাবে যতক্ষণ পর্যন্ত একজন মহাক্ষেত আলেম থাকবে ততক্ষণ পর্যন্ত এই পৃথিবীতে আল্লাহ টিকিয়ে রাখবে যখন আলেমরা চলে যাবে কোরআন যখন উঠে যাবে তখন আর পৃথিবী রাখার দরকার হবে না সঙ্গে সঙ্গে আল্লাহকে আমার বানাই দেবে ঠিক কিনা ধরে যাবে যে কথা বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের ভিতরে রূহ দিলে আর আদম আলাইহিস সালাম তিনি দুনিয়ায় এসে সেই ওয়াজ ওয়াজ করা শুরু করলেন সন্তানের মাঝে আর শিশু আলাইহিস সালাম প্রতিবাদ করলেন আদম আলাইহিস সালাম কান্না শুরু করলেন আর বলেন বাবা শিশ এবার শোন সেই নবী উসিলাতে আমি দুনিয়ায় 350 বছর পর আমি আল্লাহকে বললাম আল্লাহ গো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা আমাকে মাফ করে দেন সুবহানাল্লাহ আমাদের মাঝে এক ছেলে আছে বলে যে উসিলা নাকি জায়েজ নাই বলে কি বলে না উসিলা জায়েজ না জায়েজ তুমি থাকো কোথায় ঠিক কিনা ওসিলা হলো আমার নবীজি ওসিলা হলো আমার নবী রওজা ওসিলা হলো আল্লাহর অলিগম চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ আল্লাহর অলিগম ওসিলা হয় কেন হাদিসের কোলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার কাছে কিছু লোক এসে বলে ইলাহু হুম ইয়া আমিরুল মুমিনিন হে আমিরুল মুমিনিন আপনি শামসিয়া রাসূলের কাছে বদ্দোয়া করুন হযরত আলী বললেন আমি শামসিয়া রাসূলের কাছে বদ্দোয়া করতে পারবো না কারণ সেখানে 40 জন ওলি আছে সুবহানাল্লাহ এই 40 জন ওলি একজন যদি মারা যায় মৃত্যুবরণ করে আল্লাহ পাক একজনকে ওলি মানে 40 জন পুরা করে তাদের উসিলা আল্লাহ রহমত দর্শন করেন তাদের উসিলায় বৃষ্টি দান করেন তাদের উসিলা আল্লাহ পাক শান্তি আর দেশকে হেফাজত করেন জন্য বলেন সুবহানাল্লাহ দেখেন কত বড় দান কথা তাহলে আউলে কা ভালো ওসিলা আল্লাহকে পাওয়ার মাধ্যম শুধু তাই নয় আলে মোলাম তারা হচ্ছে ওসিলা আল্লাহকে পাওয়ার মাধ্যম ঠিক কিনা ধরে বলে তাহলে আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসিলা আমার মাধ্যমে
আল্লাহ পাকের কাছে কতটা পছন্দনীয় হয়ে গেল, আল্লাহ খুশি হয়ে গেল, আল্লাহ রাজি হয়ে গেল। সাড়ে তিন বছর কাঁদার দরকার ছিল না, যখনই তোমার কথা হয়ে গেছে, যখনই তোমার ভুল হয়ে গেছে, একটা কথা বুঝবেন, কোন নবীগণ ভুল করে নাই, সব নবীগণ মাসুম জীবনা। তাহলে কেন তিনি বুঝলেন এই কথা বললেন? আচ্ছা, আগের কাছে নিজ কথা মনে করেছে, রমজান মাস, রমজান মাসে যদি কেউ ভুলে খানা কিনে খেয়ে ফেলে তাতে কি রোজা নষ্ট হয়? ভুলে আমাদের ওস্তাদ বলতেন, মুরব্বীরে যদি খায় কিছু বলো না, খেতে থাকে, ভুলে কিছু খাইলে, ভুলে রোজায় অবস্থায় পানি পান করলে রোজা নষ্ট হয়, স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে আর পাওয়া যাবে। তাদের কাছে না ভুলে কাজটা করে ফেলেছিলেন, তার মনে ছিল। সুতরাং আমি তোমাকে ক্ষমা করে وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا يا من خدا ظلمنا ظلم كرسي أنفسنا نجر نفسي ربري وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله أبوز برحمة قرن خمانا قرن لنكونن من الخاسرين. أمرا دهمش هيا دابو جهنم نمهرا دابو قدر تكينا قرن قرن বলেন তোমারি কোনে দাও দেখা দাও চেহারা তব ইয়া রাসূলুল্লাহ তোমারি জিয়া পাওয়াগার পাইলে শাহ চাইতে কিছু দনগার তব গুনাহগার পাইলে শাহ চাইতে কিছু দনগার তব সপায়া কোন লাভ নাই, মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, বাংলাদেশের প্রধানমন্ত্রী হন, কবরে যে আজাদ হবে না তোমার গ্রান্ডি আছে, কিন্তু একটা গ্রান্ডি আছে, একটু দেখতে চাই আল্লাহ বলেন এখন তার কাছে সৃষ্টি করি নাই, কি করে দিব দেখি আল্লাহ আমাকে দেখতেছে। তখন সঙ্গে সঙ্গে আল্লাহ তফসিরে জানা নাই সুরে আজাব 56 নম্বর আয়াত 13 নম্বর হাসিয়ারিদের কথা বলে শুনে গর্ব লেখা আছে। তখন আদম আলাইহিস সালাম আল্লাহ আমি নবী মুহাম্মদকে দেখতে চাই, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামের নাকের ভিতরে নূরে মুহাম্মদি দিয়া দিলে। সুবহানাল্লাহ, বলেন আদম আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে নূরে মুহাম্মদি, যার জন্য 350 বছর কাদা পা, যেই নবীর ওসিলা দিয়ে মাফ চাইছে মাফ পাইছে, সেই নবীকে নখের ভিতরে টেলিভিশনের পর্দার মতো দেখে সঙ্গে সঙ্গে সুমা খাইয়া চোখে লাগাইছে। এই সুমা খাইয়া চোখে লাগাইছে আল্লাহ
নবীজির আমার নবীর নাম শোনার পরে নবীজি বলে আমার নাম শোনার পরে যখন আযানের বিদায় শুনবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলার সঙ্গে সুমা খাইয়া চোখে লাগাইবে কিয়ামতের দিন আমার কয়দুহু আমি নবী তার জন্য বসে থাকবো ইসুফি বিল জান্না এরপরে জান্নাতের কাতার আমি নবী তাকে ঢুকাইয়া দিব চিৎকার দেব সুবহানাল্লাহ এই আমলটা করেছিল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সর্বপ্রথম আল্লাহ নবী বসে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সামনে বসে ঠিক এমনি সময় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শুনতে পেলেন যে আযান হচ্ছে মসজিদের আওয়াজ আযানের ধ্বনি আসছে যখন বিলালের কণ্ঠ বেজে গেল আর ওই আযানের ভিতরে যখন নবীর নাম বলল আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ শোনার সঙ্গে সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চুমা খাইয়া চোখে লাগাইলেন নবীজির উপস্থিতি নবীজি বললেন আবু বকর তুমি এই আমলটা ছাড়বা না আর যে ব্যক্তি তোমার মতো আমলটা করবে গো আমি নবীজি তোমাকে যেমনি যাবে ভালোবাসি ওই ব্যক্তিকে আমি নবী তেমনি ধরে ভালোবাসব তাহলে এই আমল করা ভালো না খারাপ সবচেয়ে বাস্তবটা কোথায় আছে সেটা বলবো আপনাদের কি কষ্ট হচ্ছে সময় বেশি হবে ঘন্টাতে বেশি হবে এই এখন জবাব না যাচ্ছে সংক্ষেপ আলোচনা শেষ করতে আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি এরপরে হযরতে খিজির রাসূলুল্লাহ বলছে যে ব্যক্তি এই চুমা খেয়ে চোখে লাগাইবে তার জীবনের অন্ধত্ব সে হবে না অন্ধ হবে সুবহানাল্লাহ চোখে যদি রোগ হয় চোখে যদি ব্যথা হয় আপনি আমল করে দেখবেন চোখ ব্যথা ভালো হয়ে যাবে অনেক পরীক্ষিত আপনি আমল করবেন আপনি আমার কাছেই বলবেন যে এই হুজুর আমার চোখে ব্যথা হয়েছিল এই আমল বসে চোখ ভালো শোনা যাবে আর যে এরকম আমল করবে অন্ধ হবে না জীবনও সে অন্ধ হবে না কারণ নূরে মুহাম্মাদের পাওয়া আছে কি নাই নবী হায়াতে নবী না মুর্দা নবী যারা আমার নবীকে হায়াতে নবী না মুর্দা নবী আমার নবী অর্থাৎ জিন্দা নবী আল্লাহ তাই বিদে তিনি জিন্দা অজাতার ছোঁয়া নবী জি বলছেন মানসা কবরে কেমন সাফি আকি যে ব্যক্তি আমার জিয়ারত করল সেই জন্য আমি নবী জীবন দশায় যদি সাক্ষাৎ সাথে মানুষ এই রকম যদি সে আমার সাথে সাক্ষাৎ করে গেল আমার সাথে দেখা করে গেল যে বলল সুবহানাল্লাহ মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি যে ব্যক্তি আমার জিয়ারত করল তার জন্য শাফাত আমার নবী কিয়ামতের দিন অজীব হইয়া গেল এরা কি বলে জানেন এরা বলে নবীজি রাজা যা কত আদর করে এরা হাজার কোন কাম না হাজার কোন অংশ না অথচ নবীজি বলে যে ব্যক্তি আমার হজ করতে আসলো এরপর আমার রাজা সাহেব যে হজ করতে আসলো সেজন্য আমাকে দুঃখ দিল সেজন্য আমাকে কষ্ট দিল আর নবীকে যদি কেউ কষ্ট দেয় লাভ না ফি দুনিয়া আখরা দুনিয়া আখরা না ওয়াদ্দাহু মাযাবা মুহিমা এবং যন্ত্রণার শাস্তি ঠিক কিনা বলে বলে রাসূল পাকসাকে অসম্মান করে রাসূলকে যদি কেউ আমার মতো মনে করে রাসূলকে যদি কেউ মাটি নবী মনে করে নবীজিকে কেউ যদি আমার মতো বড় ভাই মনে করে তাহলে সে সব চাইতে নবীজি সাথে ব্যাধি করল ঠিক কিনা করে বলে তাহলে আল্লাহ পাক বাঘে ব্যাধ দিলে হয়তো বাঘ ক্ষমা করতে পারে কিন্তু বাঘের বাচ্চাকে আঘাত দিলে কিন্তু বাঘের বাচ্চা কাউকে ক্ষমা করে না বাঘের বাচ্চার গাড়িতে আঘাত করা হয় বাঘ কিন্তু ক্ষমা করে না ঠিক কিনা করে বলে এই যে নবীজিকে অসম্মান করলে এটা আল্লাহ বরদাস্ত করতে আল্লাহ বলছেন খোদি আল্লাহ আল্লাযীনা আমানু যারা নবীজিকে অর্থাৎ ইহাদিন আল্লাহ আল্লাহকে মনে করে তা আল্লাহকে ধোকা দেয় মনে করে তাকে ধোকা দেয় নবীজি আর নবীজিকে ধোকা দেওয়ার কথা বলছে আমি সেজন্য আমার নয় আল্লাহকে বলা বলছে আমাকে সব ধোকা দেয় ঠিক কিনা ধরে করে যেমন সাথে সাথে নবীজি সাথে ব্যাধি বলে সাথে সাথে আয়াত নাজিল হয়ে গেল তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাকওয়া মা আমালা আনহু মা দামা তাসা আবু লাহাবের মুসলমান শরীর অনুযায়ী আঘাত করলো আল্লাহ পাক বলে ওর হাত দুই হাত ধ্বংস হয়ে গেছে টাকা পয়সা যা জমা আছে পুরো কাটা দিবে না ওসিরি সে জাহান্নামে চলবে এবং তার স্ত্রীও রাস্তায় কাটা বিছিয়ে রাখতো আল্লাহ নবী যেই পথ দিয়ে হাঁটতেন সেই পথে কাটা বিছিয়ে রাখতো আর কাটার মধ্যে যখন ফুটতো তখন খিলখিল করে হাসতো এখন দেখা গেল আমার নবী তো মায়ের নবী দয়া করে এখন দেখা গেল যে রাস্তায় রাস্তায় কাটা না এরপর আমার নবী খোঁজ রাখলেন রাস্তায় কাটা নাই কেন খুঁজে খুঁজে সত্যি পাইলে ওই যেই বুড়ি রাস্তায় কাটা বিছাইতো সেই বুড়ির জন নবীর সঙ্গে সঙ্গে বুড়িকে দেখতে গেলেন বলে বলেন সুবহানাল্লাহ
কাছের আপনি চলে গেলে গেলে বুড়িমা চাচিয়া মা অসুস্থ নাকি হ্যাঁ জ্বর ও তাই তো রাস্তায় কাটা দেয় সুবহানাল্লাহ অর্থাৎ কাটা যে বিষয় সে জানে সুবহানাল্লাহ আমার আমার চাচিয়া মা গো আমি একটু দোয়া দিয়ে দেই জ্বর ভালো হয়ে যাবে তবে হুজুর দোয়া করলেন খুদিলেন সঙ্গে সঙ্গে তার চাচিয়া মা যে কাটা বিষয় সেই জুটির জ্বর ভালো হয়ে গেল আমার নবী রহমতের নবী মায়ার নবী দয়ার নবী আল্লাহ পাক বলেছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আজকে আমাদের মাঝে নবী নাই আমাদের মাঝে আজকে ওলামা ইকরাম আমাদের কাছে আজ আউলিয়া ইকরাম আলেম ওলামা ঠিক কি না বলেন আরে আপনি আলেমদের সম্মান করে লাভ কি হবে তালেবের মাঝে খেদমত করে লাভ কি হবে লাভ হবে এই এক লোক স্বপ্নে দেখে মারা গেছে মৃত্যুবরণ করছে স্বপ্ন দেখেছে লোকেরা কাপড় পরায়া হাতে করে জানাজা দিয়ে কবরে নিয়ে রাখছে আর কবর রাখার মতো দেখতেছে চতুর্পাশ থেকে অনেক ছিদ্র হয়ে আগুন এসতেছে কবরে নিয়ে এই অবস্থা যদি আপনি দেখেন কি অবস্থা ওই লোকটা দেখতেছে কবরে তাকে চাপা দিয়ে সবাই চলে গেছে মাটি দিয়া চতুর্দিকে ছিদ্র হয়ে কবরের ভিতরে আগুন আসতেছে চিৎকার করতেছে আর কাটাকাটি করতেছে এমনি সময় এমনি সময় তিনি দেখতে পেলেন কতগুলো বোম আছে উড়ি উড়ি এসে এসে ওই গর্তের মুখগুলো বন্ধ করে দিল আগুন যাতে করে কবরে না আসতে পারে এই জন্য প্রতিবোধ বাধা সৃষ্টি করল এই অবস্থায় লোকটার ঘুম ভাঙে গেল সুবহানাল্লাহ বলে সকাল বেলা ভাই হুজুর গেছে হুজুর সামনে দেখলাম আমি মারা গেছি আর লোকেরা তখন বললো জাহান্নাম আগুন আমার কবরে আসতেছে হঠাৎ করে কতগুলো মৌম আছে এসে ওই আগুন বন্ধ করে দেয় হুজুর বুঝতে পারছো বললেন তুমি কি কোনো নেকামল করছে জানি বলে না তো এরকম নেকামলের কথা তোমার মনে পড়ছে না ভালো করে কেন ও দিন আগে দুই তিন দিন আগে ওই মাদ্রাসার তিনখানা কতগুলো ছাত্র কোরআনে হাফেজ শাস্ত্রগুলো যাচ্ছিল তাকে দেখে তোকে ভাত খাওয়াইছিল তখন হুজুর বলেন বাবারে ওই যে তুমি হাফেজি কোরআন তাহলে মেলে তোকে খানা খাওয়াইছিল রে বাবা ওই খানা ভাত গুলো প্রত্যেকটা মৌমসি হয়ে আল্লাহ পাক তোমাকে জাহান্নাম থেকে যে বাঁচাইয়া দিয়েছে এই দৃষ্টান্ত উপমা দৃষ্টান্ত আল্লাহ আপনাকে দেখাইছে তাহলে আলেমদের খেদমত করা হাফিজ কোরআনদেরকে খেদমত করা এতিমখানা সহযোগিতা করা দরকার আছে কি নাই বিষয় ভিত্তিক ওয়াজ শুনতে সার্চ করুন ইউটিউব বাংলা ওয়াজ মুফতি কুদরতুল্লাহ মাজহারি